আঞ্চলিক ভাষা বুঝি না, তো আমি যে ভাষায় কথা বলছি আপনারা বুঝেন তো? মানে এইরকম কেউ নাই তো যে এই ভাষা বুঝতে সমস্যা আছে? বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনায় ছিলেন না, এরকম কেউ আছেন কি? অনেক ভাই আছে। আজকে আমাদের জুমার খুতবায় আলোচনার বিষয় ছিল দুটো, একটা বিষয় ছিল খারিজি আকিদা, আর একটা বিষয় ছিল জিলহজ মাস। মনে আছে আপনাদের? তো যারা জুমার খুতবায় ছিলেন না তারা জুমার খুতবা দেখে নেবেন ইউটিউবে, আর যারা ছিলেন যে কথাগুলো পূর্ণ করতে পারেনি বাকি ছিল সেই কথাগুলোর কিছু কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ যতক্ষণ সম্ভব যে আলোচনা পরিবেশ সংশ্লিষ্ট মনে হবে সে আলোচনা করব ইনশাআল্লাহ। জুমার খুতবায় গুরুত্বপূর্ণ একটা হাদিস ছুটে গেছে যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরও আমার বলা কর্তব্য, আমার বলা দায়িত্ব, না বললে মনে শান্তি পাবো না যে এই কথাটা বলতে পারলাম না অথচ এখন এই কথা বলা জরুরি ছিল। হয়তো অনেকেই জানেন, আর আমার ধারণা যে সবাই জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউযাহিয়া ফালা তাখুযু মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন। যখন জিলহজ মাস শুরু হয়ে যায় এবং তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করে তাহলে সে যেন তার নখ, চুল এবং শরীরের লোম থেকে কিছু না কাটে। সহি মুসলিম 1977 নম্বর হাদিস। জিলহজ মাস শুরু হয়ে যায় আর এমন কেউ তোমাদের যে কি করে কুরবানি করার নিয়ত করে, মানে কুরবানি করবে মর্মে সে নিয়ত করেছে, কুরবানির খাসি কিনবে মর্মে নিয়ত করেছে, সে যেন হাত পায়ের নখ না কাটে এবং মাথা দাড়ি সহ অঙ্গের যা লোম আছে, চুল দাড়ি যা আছে, সেগুলোতে যেন হাত না লাগায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। ঈদের সালাত পড়ে আসে তারপরে কাটবে, হয়তো আপনারা সবাই এটা জানেন, এটা সুন্নাহ। এখানে একটা প্রশ্ন থাকে যে যে কুরবানি দিবে না সেও কি হাত পায়ের নখ, চুল, দাড়ি, দাড়ি কাটা তো একদমই না যায়, চুল সহ শরীরের যে লোমগুলো আছে সেগুলো সে কাটবে না কাটবে না? এই বিষয়ে একটা জয়ীফ হাদিস আছে যে অন্যরাও কাটবে না, তো আমি জয়ীফ হাদিস থেকে দলিল নিব না, আমি এটা বলবো যে পরিবারের পক্ষ থেকে কুরবানি হচ্ছে মানে পরিবারের সবাই ওই কুরবানিতে শরিক। তো যদি পরিবারের পক্ষ থেকে কুরবানি হয় তো পরিবারের সকলেরই উচিত হাত পায়ের নখ না কাটা, আর যিনি কুরবানি দিচ্ছেন তার তো মোটেই উচিত নয়, কিন্তু সে যে পরিবারের পক্ষ থেকে দিচ্ছে ওই পরিবারের বাকি সদস্যদেরও উচিত হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকা। এইটা কুরবানির আলোচনার মধ্যে ছুটে গেছিল। দ্বিতীয় আমাদের যে আলোচনা ছিল খারেজি আকিদা সংশ্লিষ্ট, তার মধ্যে তিনটা হাদিস আমরা বলেছি জুমার খুতবায়, তার সাথে আরও কিছু জরুরি বিষয়, যে জরুরি বিষয়গুলো জুমার খুতবায় আলোচনা করতে পারিনি বা বলতে পারিনি সেগুলো আপনাদের সামনে বলে নিই। সেটার এক নম্বর হচ্ছে যে জুমার খুতবায় অনেক কথা সময় সংক্ষিপ্ততার কারণে অনেকের কাছে ক্লিয়ার নাও হতে পারে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর আমি মনে হয় জুমার খুতবায় যা বললাম সবই তো শুনে মনে হলো যে দিন প্রতিষ্ঠার বিরোধী। তাহলে দিন প্রতিষ্ঠার ব্যাখ্যা কি? আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা যে আল্লাহ করতে বলেছেন এটার ব্যাখ্যা কি? এইটা বুঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে আকিমুদ্দিন এইরকমই একটা বাক্য কোরআনে আছে, আকিমুস সালাত, আছে না নাই? শুনেননি?
সালাত প্রতিষ্ঠা করো, শুনেছেন না শুনেননি? সালাত প্রতিষ্ঠা করা কাকে বলে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে দিন প্রতিষ্ঠা করা কাকে বলে এটা বোঝা আমাদের জন্য সহজ হবে। কেন না, দুটো একই জিনিস, শব্দ একই। এখন সালাত প্রতিষ্ঠা করা মানে যদি আমরা একামতে দিন বলতে যা বুঝি সেটা যদি নেওয়া হয়, আমরা একামতে দিন বলতে বুঝি রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করা, রাষ্ট্র ক্ষমতা দখল করে আমাদের সমাজে জনসাধারণ এটা বুঝে বা বুঝানো হয় যে একামতে দিন মানে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইসলামী খেলাফত কায়েম করে সারা দেশে ইসলামী নিয়ম কানুন আইন কানুন জারি করতে হবে, তার নাম কি? একামতে দিন। এই বুঝটা যদি আমরা বুঝি তাহলে একামতে সালাত, সালাত প্রতিষ্ঠা করার মানে কি দাঁড়াবে জানেন? সালাত প্রতিষ্ঠা করার মানে দাঁড়াবে যে এই পুরো আর তাকওয়া মসজিদের যতখানি এরিয়া আছে, পাশে যে মসজিদ আছে ওই মসজিদের সাথে যতখানি সমাজ আছে, সব মানুষকে পুলিশের মাধ্যমে লাঠি দিয়ে পিটিয়ে বাধ্য করে মসজিদে আনা, এটা হলো একামতে সালাত। কথা মানে বুঝাতে পারি, সব মানুষকে মসজিদে আনতে পারলাম মানে সালাত প্রতিষ্ঠা হয়ে গেল। এখন মসজিদে যে এসেছে সে সুরা ফাতেহাও জানে না, রুকু কিভাবে করতে হয় তাও জানে না, সিজদা কিভাবে করতে হয় তাও জানে না, রুকু সিজদায় কি পড়তে হয় তাও জানে না, দোয়া কালাম কিছু জানে না, তাহলে ওকে মসজিদে আনাই কি একামতে সালাত হলো? আমার কথা মনে হয় আমি বুঝাতে পারি। আমি 10টা মানুষকে পিটিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে দিলাম সালাত আদায় করার জন্য, সে ওযু করাও জানে না, সালাত পড়াও জানে না, কোরআনের একটা আয়াতও জানে না, তাহলে সে কি সালাত প্রতিষ্ঠা করলো? সালাত প্রতিষ্ঠা করা মানে হচ্ছে ইতমামুস সালাত মা আদায় হাক্কিহা কামিলান, সালাতের যাবতীয় হুকুক নিয়ম কানুন সার্বিকভাবে পূর্ণাঙ্গভাবে মেনে আদায় করার নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। যে সময়ে সালাত আদায় করার সময় ওই সময়ে সালাত আদায় করা, আজান দেওয়া, জামাতের সাথে সালাত আদায় করা, সুন্দরভাবে ওযু করা, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করা, সুন্নাত আদায় করা, সঠিকভাবে ধীরস্থিরভাবে তাদিল আরকানের সাথে সুরা ফাতেহা পাঠের মাধ্যমে অন্য সুরা পাঠের মাধ্যমে যাবতীয় নিয়ম কানুন মেনে পূর্ণাঙ্গভাবে আল্লাহকে স্মরণ করে ইখলাসের সাথে অন্তরে রিয়া লোক দেখানো না রেখে সার্বিক পূর্ণাঙ্গভাবে সালাত আদায় করার নাম কি? সালাত প্রতিষ্ঠা করা, এটা হলো ইকামতে সালাত। তো ইকামতে সালাত যদি আমি বুঝি তাহলে এবার ইকামতে দিন বুঝতে আমার সুবিধা হবে। দিন কি আমাকে উত্তর দেন, দিন কি উত্তর দেন, দিন কি? দিন হচ্ছে ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। কিছুক্ষণ আগে যে আয়াত পাঠ করলেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করা হবে না, তাহলে আকিমুদ্দিন মানে আকিমুল ইসলাম, দিন প্রতিষ্ঠা করো মানে কি? ইসলাম প্রতিষ্ঠা করো। ইসলাম প্রতিষ্ঠা করো মানে মাথার চান্দি থেকে নিয়ে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ব্যক্তিগত জীবনে, ঘরের পুরো পারিবারিক জীবনে, অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সার্বিক ক্ষেত্রে যেখানে ইসলামের যা নির্দেশনা, যেখানে ইসলামের যা নির্দেশনা, বিয়ে করতে গেছেন ইসলামের নির্দেশনা আছে, আছে না নাই? আছে। ব্যবসা করতে গেছেন ইসলামের হালাল হারাম আছে না নাই? আছে। তাহলে প্রত্যেক যে পদক্ষেপ আপনি গ্রহণ করবেন, প্রত্যেক পদক্ষেপে ইসলামের যে নির্দেশনা আছে, বাথরুমে যাওয়ারও নির্দেশনা আছে না নাই ইসলামে? বাথরুম থেকে বের হওয়ার নির্দেশনা আছে না নাই? কিভাবে শুইতে হবে তার নির্দেশনা আছে না নাই? কিভাবে খাইতে হবে তার নির্দেশনা আছে না নাই? খাওয়ার কমসে কম 10 থেকে 15টা নির্দেশনা আছে, শুধু খাওয়ারই। বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, এক নিঃশ্বাসে খায়ও না, নিঃশ্বাস পানির মধ্যে গ্লাসের মধ্যে ফেলিও না, ডান দিক থেকে উঠাও, মধ্যেখান থেকে উঠাও না, মধ্যেখানে বরকত অবতীর্ণ হয়, পাত্র ঢেকে দাও, একসাথে বসে খাও, একসাথে বসে খেলে বরকত হয়, নিজের সাইড থেকে খাওয়া শুরু করো, অপচয় করিও না, পেট ভর্তি করে খায়ও না, পেটের মধ্যে জায়গা খালি রাখো, এক খাওয়ার সাথে সংশ্লিষ্ট 15 থেকে 20টা হুকুম আছে ইসলামে, আছে না নাই বলেন?
তো জীবনের প্রত্যেক পদক্ষেপে ইসলামের যা হুকুম আছে সেই হুকুমকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করা, সাধ্য অনুযায়ী পরিবারে বাস্তবায়ন করা, সাধ্য অনুযায়ী সমাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইকামতে দ্বীন। কথা কি বুঝাতে পেরেছি? আমি অস্ত্র দিয়ে বিদ্রোহ করে, ভোটের বিপ্লব করে, জঙ্গিবাদী তৎপরতা অবলম্বন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিলাম, কিন্তু এক অক্ত সালাত আদায় করি না, মুখে দাড়ি নাই, টাখনুর নিচে প্যান্ট, দাড়ি কাটি, গিবত করি না, ব্যক্তিগত না পারিবারিক না সমাজে, ঘর মূর্তিতে ভর্তি হয়ে আছে, পিতার মূর্তিতে, নেতা নেত্রীর মূর্তিতে ঘর ভর্তি হয়ে আছে, কোথাও ইসলামের লেশ মাত্র নাই, কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করে নিলাম, একামতে দিন হলো না হলো না, কোশ্চিন কালো একামতে দিন হলো না। তো আমি কি বুঝাতে পেরেছি যে একামতে দিন কাকে বলে? একজন মানুষের সার্বিক জীবনে ইসলামের যাবতীয় হুকুম আহকাম বাস্তবায়ন করার নাম হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। এবার আমাদের সমাজে যেটা প্রচলিত আছে এইটার ভুলটা কোথায় থেকে হয়েছে? ওটা যে একামতে দিনের অংশ নয় তা বলবো না, ওটার ভুলটা কোথেকে হয়েছে? শরিয়ার বাস্তব প্রয়োগ, শরিয়া মানে হচ্ছে ল, আইন। ইসলামের কিন্তু অনেক আইন আছে, ইসলামের পারিবারিক আইন আছে, ইসলামের অর্থনৈতিক আইন আছে, যেটাকে আমরা বলি দেওয়ানি, আমাদের বাংলা ভাষায় বলে যে দেওয়ানি আইন, এগুলো হচ্ছে পারিবারিক আইনকে বলা হয় দেওয়ানি। আর একটা হচ্ছে ক্রিমিনাল ল, অপরাধ সংশ্লিষ্ট আইন, সেগুলো ইসলামে আছে। কে মারা গেলে কে কতখানি সম্পদ পাবে, কার বিবাহ কিভাবে সম্পন্ন হবে, তালাক কিভাবে কি না হবে, খোলা তালাক কিভাবে, তিন তালাক কিভাবে, অর্থনীতিতে কে কি করবে, কোনটা হালাল কোনটা হারাম, কোন ব্যবসা চলবে কোন ব্যবসা চলবে না, ফলমূল কিভাবে বিক্রি করতে হবে কিভাবে বিক্রি করতে হবে না, আইন আছে। জেনা করলে কি হবে, মদ খেলে কি হবে, কয় লাঠি পিটাতে হবে, চুরি করলে হাত কাটতে হবে না হবে না, ইসলামে আইন আছে। তো এই আইনগুলো রাষ্ট্র ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। কেউ চুরি করলো আর আমি তাকে ধরে হাত কেটে দিলাম, এটা ইসলাম এটা জায়েজ বলে না, ইসলাম এটা না জায়েজ। স্বয়ং ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখে যে একজন মানুষ চুরি করছে, তো ওমর রাজিয়াল্লাহু তাআলা আর হাত কাটতে পারবে না, কেন বলেন তো? হ্যাঁ, ওমর রাজিয়াল্লাহু তো খলিফা, তিনি দেখছেন একজন ব্যক্তিকে জেনা করতে, কিন্তু তিনি হক কায়েম করতে পারবেন না, কেন? সাক্ষী লাগবে, বিচারপতি লাগবে, বিচার ব্যবস্থা লাগবে। যতক্ষণ না চারজন সাক্ষী উপস্থিত হয়েছে এবং ওই যে জেনায় লিপ্ত হয়েছে যে চুরি করেছে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সার্বিক সাক্ষী সবুত প্রমাণ পেশ করার পর বিচারপতি যখন ফায়সালা দিবে যে হ্যাঁ চুরি করেছে, এর হাত কাটো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত কাটতে পারবে। কথা কি আমি বুঝাতে পেরেছি? তো রাষ্ট্র ক্ষমতা ছাড়া এগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। তো এগুলো যেন বাস্তবায়ন করতে পারে, এটাকেই তারা বলে নিয়েছে একামতে দিন, যে আমরা এগুলো বাস্তবায়ন করব। তাহলে রাষ্ট্র ক্ষমতা পাইলে তো বাস্তবায়ন করতে পারবো, তার আগে তো পারবো না, এই জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করা হলো একামতে দিন। অথচ দিন হচ্ছে একটা ব্যাপক জিনিস, দিন ইসলাম একটা ব্যাপক জিনিস, যার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যা করবে সব কিছুর নির্দেশনা আছে। ওই দিন প্রতিষ্ঠার একটা অংশ হচ্ছে ইসলামী শরিয়ার বাস্তবায়ন, ইসলামী আইনের বাস্তবায়ন, ওই ব্যাপক দিনের একটা অংশ। আমি মনে হয় বুঝাতে পারছি না, একামতে দিন একটা ব্যাপক জিনিস, আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে ইসলাম মানার নাম হচ্ছে একামতে দিন। ওই একামতে দিনের একটা অংশ রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে ল, আইন বাস্তবায়ন করা। ওই একটা অংশকে, ওই একটা শাখাকে, ওই একটা পাঠকে আমাদের জনসমাজ বুঝে নিয়েছে যে ওটাই একামতে দিন। কথা কি বুঝাতে পেরেছি? ওটা একামতে দিনের একটা অংশ। এবার তারপরের আলোচনা, যে আমরা যদি ওই আইন, ওই ল রাষ্ট্রে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের ব্যবস্থাপনা কি হবে, তাহলে আমাদের মাধ্যম কি হবে? এইটার ক্ষেত্রে
আমি জুমার খুতবায় যে আলোচনা করেছিলাম যে একজন কবিরা গুনাহগার মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া আর একটা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র বলা, দারুল ইসলামকে দারুল কুফর বলা, তো কতক্ষণ একটা রাষ্ট্র দারুল ইসলাম থাকবে তার সংক্ষেপে জুমার খুতবায় আলোচনা করেছিলাম। দারুল ইসলাম তথা ইসলামী রাষ্ট্র যেই রাষ্ট্রের ইসলামের কোনো হুকুম আহকাম মানতে বাধাগ্রস্ত মানুষ হয় না। আপনি নামাজ পড়তে আসছেন, আপনাকে সরকার বাধা দিয়েছে? এই বাংলাদেশে সিলেটে হাজার হাজার মসজিদ আছে, সরকার বাধা দিয়েছে? হজ করতে যাচ্ছে অনেক হাজি, সরকার বাধা দিচ্ছে? আপনি যাকাত দিবেন, সরকার বাধা দিচ্ছে? আপনি রমজানে রোজা রাখবেন, সরকার বাধা দিচ্ছে? আপনি কুরবানিতে কুরবানি করবেন, সরকার বাধা দিচ্ছে? ইসলামের কোনো নিয়ম মানতে যেই রাষ্ট্রে আপনি বাধাগ্রস্ত নন, এক, দুই, যেই রাষ্ট্রের অধিকাংশ মানুষ মুসলমান, তিন, যেই রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারাও মুসলমান, ইসলাম পূর্ণাঙ্গ মানুক বা না মানুক মুসলমান, ওই রাষ্ট্রকে আপনি দারুল কুফুর বলতে পারবেন না, কাফের রাষ্ট্র বলতে পারবেন না। হ্যাঁ, এতটুকু বলা যায়, যেমন আমি একজন পাপিষ্ঠ মুসলিম, সবাই তো গুনাহগার, আমরা বা একজন যেমন পাপিষ্ঠ ফাসেক মুসলিম, ঠিক তেমনই রাষ্ট্রটাও ফাসেক রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র নয়, কিন্তু কাফের রাষ্ট্র নয়। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কুয়েত, কাতার, বাহরাইন পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র নয়, কিন্তু কাফের রাষ্ট্র নয়। যেমন একজন মুসলমান গুনাহ করলে সে পূর্ণাঙ্গ মুমিন থাকে না ঠিকই, ফাসেক মুমিন, ফাসেক মুসলিম থাকে, কিন্তু কাফের হয়ে যায় না। তো যখন একটা রাষ্ট্র কাফের রাষ্ট্র নয়, এখনো মুসলিম রাষ্ট্র, তখন ওই রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, ওই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা ইসলামী সম্মত নয়, ইসলামী সম্মত নয়। বহু হাদিস আছে, সহি মুসলিমের কিতাবুল ইমারাত খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াইন যালামু ওয়া জারু, যদিও তোমাদের উপর অত্যাচার করে, যদিও তোমাদের ধন সম্পদ লুটে নেয়, তবুও তোমরা বিদ্রোহ করবে না। রাসূলের নির্দেশ, বিদ্রোহ করা যাবে না। বিদ্রোহ কখন করা যাবে? যখন যে রাষ্ট্র ক্ষমতায় আছে সে নিঃসন্দেহে কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই, সে মুখে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমি কাফের, মুখে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমি নামাজ আদায় করব না, কি হয়েছে নামাজ, আমি ইসলাম মানি না, কথা বুঝিনি। যেখানে কাফের হওয়ার বিন্দু মাত্র সন্দেহ নাই, রাষ্ট্র ক্ষমতায় যে আছে সে পূর্ণাঙ্গ কাফের, আলেম ওলামা সবাই ফতোয়া দিয়ে দিয়েছে সে কাফের, এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, সে কাফের হয়ে গেলেই আপনি বিদ্রোহ করতে পারবেন তা নয়, আপনার মধ্যে এমন ক্ষমতা থাকা লাগবে যে আপনি তাকে ক্ষমতা থেকে হটিয়ে পুনরায় ক্ষমতা দখল করে রাষ্ট্রে রাষ্ট্রকে স্থিতিশীল করতে পারবেন এবং বহির্বিশ্ব থেকে রাষ্ট্রকে হেফাজত করতে পারবেন। এই ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে তবে আপনি বিদ্রোহ করতে পারবেন, আর যদি এই ক্ষমতা না থাকে তাহলে মুসলমান যদি কাফেরও হয়ে যায় রাষ্ট্র ক্ষমতায় বিদ্রোহ করা যাবে না। কেন, তখন আপনি বিদ্রোহ করতে গিয়ে ওকে সরাই দিবেন কিন্তু রাষ্ট্র হেফাজত করতে পারবেন না, বহির্বিশ্ব এসে আপনার রাষ্ট্র দখল করে নেবে। লিবিয়াকে দেখেন, আরও বিভিন্ন দেশ আছে সেগুলোকে দেখেন, তো দুটো শর্ত থাকা লাগবে, নিঃসন্দেহে সরকার কাফের, এতে কোনো সন্দেহ নাই, এই ফতোয়া আসতে হবে, এর প্রমাণ থাকতে হবে জমহুর ওলামা ইকরামের পক্ষ থেকে। দুই নাম্বার, আপনার মধ্যে ক্ষমতা থাকতে হবে যে তাকে আপনি সরিয়ে পুনরায় রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রকে স্থিতিশীল করতে পারবেন, এর বাইরে যতই অত্যাচার করুক, যতই জুলুম করুক, যতই ফাসেক হোক, যতই অত্যাচারী হোক, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। হ্যাঁ, গণতান্ত্রিক রাষ্ট্রে পাঁচ বছর পরপর ক্ষমতা চেঞ্জ হয়, সেই ক্ষমতার মাধ্যমে যদি চেঞ্জ হয়ে আবার আর এক সরকার আসে সেটা আলাদা কথা, কথা মনে হয় বুঝাতে পারে। কেন সাহাবা ইকরাম, বড় বড় তাবিনে ইজাম এইরকম অত্যাচারী শাসকের অধীনে থেকেছেন, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি? আহমদ বিন হাম্বাল, ইমাম ইবনে তাইমিয়া, মুজাদ্দিদে আলফেসানি, আরও বড় বড় ইমাম যারা শাসক কর্তৃক অত্যাচারিত হয়েছেন, শাসক ইসলাম মানে না,
শাসক মদ্যপায়ী, শাসক ফাসেক, শাসকের দরবারে গান বাজনা হয়, শাসকের দরবারে নর্তকী নাচে, কিন্তু আলেম ওলামা তার বিরুদ্ধে বিদ্রোহ করেন, নসিহাত করেছেন, উপদেশ দিয়েছেন, তার মন্দ কাজের প্রতিবাদ করেছেন, বক্তব্য দিয়েছেন, বই লিখেছেন, জনগণকে সতর্ক করেছেন, কিন্তু অস্ত্র ধরে বিপ্লব বিদ্রোহ করে রাষ্ট্র ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার নজির ইসলামের 1400 বছরের ইতিহাসে পাওয়া যায় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা রাষ্ট্র সংশোধনের, ওই মুসলিম রাষ্ট্র, যেই মুসলিম রাষ্ট্র পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র নয় এবং কাফের রাষ্ট্র নয়, সেই রাষ্ট্রে পূর্ণাঙ্গভাবে ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা সংশোধনী কার্যক্রম চেষ্টা করতে পারি, দাওয়াতের মাধ্যমে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মাধ্যমে, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার মাধ্যমে, সরকারকে নসিহাত করার মাধ্যমে, জনগণকে বোঝানোর মাধ্যমে আমরা সেই চেষ্টা করতে পারি। এটাই হলো একমাত্র সঠিক উপায়, হালাল উপায়, এর বাইরে অন্য কোনো উপায় নাই। এখানে আর একটা কথা আমাদের মধ্যে ভুল প্রচলিত আছে, এই আলোচনা করতে গিয়ে অনেকের মাথায় মনে আসতেছে যে রাষ্ট্র ক্ষমতা দখল করাই মনে হয় সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় নেকির কাজ, সবচেয়ে বড় জিহাদের কাজ। এটা কিন্তু কোশ্চেন কালেও নয়। ইসলামের স্তম্ভ কয়টা বলেন তো? 5টা। কি কি বলেন? হজ, যাকাত, এর মধ্যে কি রাষ্ট্র ক্ষমতা আছে নাকি স্তম্ভের মধ্যে? রাষ্ট্র ক্ষমতা জিহাদের কথাও কিন্তু নাই স্তম্ভের মধ্যে। তো ইসলামের মৌলিক 5টা স্তম্ভর মধ্যে এগুলো নাই, তার মানে এগুলো জরুরি, আপনার আমার উপর একদম ফরজ, এরকম নয়। কথা ভুল বুঝিয়েন না, আরো শুনেন। যে আয়াতে বলা হয়েছে আকিমুদ্দিন, সেই আয়াতেই 4 জন নবীর নাম নেওয়া হয়েছে যাদেরকে আল্লাহ ইকামতে দিনের নির্দেশ দিয়েছিলেন। একজন হচ্ছে নূহ, একজন মুসা, একজন ঈসা, আর একজন ইব্রাহিম, আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আজমাইন। দুনিয়াতে যত নবী রাসূল এসেছে তার মধ্যে ইতিহাসে দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম, সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 জন ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতার মালিক হতে পেরেছেন বলে জানা যায় না। দাউদ, সুলাইমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3জন ছাড়া আর কেউ রাষ্ট্র ক্ষমতার মালিক হতে পেরেছেন বলে জানা যায় না ইসলামে। তাহলে এখানে যে 4 জন নবীর নাম এসেছে, এই 4 জনের কেউ রাষ্ট্র ক্ষমতার মালিক হতে? নূহ আলাইহিস সালাম তো 950 বছর দাওয়াত দিয়ে গুটি কয়েক মানুষকে মুসলমান, ইমান, মুমিন করতে পেরেছে, রাষ্ট্র ক্ষমতা দখল করা তো দূরে থাক। মুসা আলাইহিস সালাম তো পালিয়ে চলে গেছে ফেরাউনের অত্যাচারে। তাহলে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেননি, তার মানে কি তারা একামতে দিন করেননি? তার মানে একামতে দিন মানে রাষ্ট্র ক্ষমতা নয়, একামতে দিন মানে হচ্ছে এমন আমল যে আমল করলে জান্নাতে যাওয়া যাবে। আপনি আমি সফল, আমাদের সফলতা কি বলেন তো? জান্নাতে যাওয়া, না কোটি টাকার মালিক হওয়া, না রাষ্ট্র ক্ষমতা দখল করা, জান্নাতে যাওয়া। আল্লাহর রাসূলকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাওহীদের দাওয়াত বন্ধ করে দাও, কি চাও তুমি? নারী, টাকা, না রাষ্ট্র ক্ষমতা, যা চাও দিয়ে দেব। রাসূলুল্লাহ বলল এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়ে দিলেও তাওহীদের দাওয়াত বন্ধ করব না, কেননা তাওহীদের দাওয়াত দিলে মানুষ জান্নাতে যেতে পারবে, আর ইসলাম মানুষকে জান্নাতে নিয়ে যেতে চায়, এটাই বড় সফলতা, জান্নাতে যাওয়াটাই বড় সফলতা। নূহ আলাইহিস সালামের কথায় ঈমান এনে ওই 90টা 100টা মানুষ যে জান্নাতে যেতে পারবে, এটাই তাদের বড় সফলতা। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেছে কি পারেনি এটা কোনো বিষয় নয়। মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করে বনি ইসরাইল যে জান্নাতে যেতে পারবে, মুসা আলাইহিস সালাম যে জান্নাতে তাদেরকে নিয়ে যেতে পারবে, এটাই তাদের সফলতা। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছে কি পারেনি এটা কোনো বিষয় নয়। তো ইসলামের সফলতার ভিত্তি কি? জান্নাতে যাওয়া। আর জান্নাতে যেতে হলে তাওহীদ লাগবে, সার্বিক জীবনে ইসলাম বাস্তবায়ন করা লাগবে, ওটাই ইকামতে দিন। তো আমরা আলোচনা করছিলাম যে
যে আয়াতে এখামতে দিনের কথা বলা হয়েছে ওই আয়াতে যে নবী রাসূলগণ আছে তারা নিজেদের জীবনে রাষ্ট্র ক্ষমতা বাস্তবায়ন রাষ্ট্র ক্ষমতা পাননি। এই কথা বলার পরে আরো একটা বিষয় আপনাদেরকে বলতে চাই এর সাথে, যে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিলাম, রাষ্ট্র ক্ষমতা আমি পেয়ে গেলাম, সেটা পাওয়া আমার জন্য ফরজ কিনা, সেটা পাওয়া আমার জন্য জরুরি কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ দেখার বিষয়। এখানে আমি উদাহরণ দিয়ে বলি দুটো কথা। একটা কথা হচ্ছে যে যাকাত ফরজ, সবার উপরেই কি ফরজ? রাস্তার পাশে যে পথিকটা পড়ে আছে, ফুটপাতে শুয়ে আছে, ওর উপর যাকাত ফরজ? যাকাত ফরজ নয়। ওর উপর কি হজ ফরজ? ফরজ নয়। তাহলে সে এখন নিজের উপর যাকাত ফরজ করার জন্য, নিজের উপর হজ ফরজ করার জন্য চুরি করলো, ডাকাতি করলো, দুর্নীতি করলো, যাতে অত পরিমাণ সম্পদের মালিক হতে পারে। যত পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর যাকাত ফরজ হয়, যত পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর হজ ফরজ হয়। কাজটা কি সে ঠিক করবে? ঠিক করবে না। কিন্তু যে কোটি টাকার মালিক তার উপর কিন্তু যাকাত ঠিকই ফরজ, যে কোটি টাকার মালিক তার উপর কিন্তু হজ ঠিকই ফরজ। তো যে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে ভারত পাকিস্তান বাংলাদেশে, যেখানে যে মুসলিম রাষ্ট্রে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, তার উপরে একদম ফরজ যে সে তার রাষ্ট্রে ইসলামী শরিয়ার নিয়ম কানুন আইন বাস্তবায়ন করবে। ফরজ যদি বাস্তবায়ন না করে তো কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তাকে জবাব দিতে হবে। কিন্তু আমার উপর ফরজ নয়, কেন? আমি রাষ্ট্র ক্ষমতার অধিকারী নই। তা আমি এখন ওই গরিবের মতো, ওই ফকিরের মতো জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে একটা ফরজ কাজ নিজের উপর চাপায় নিব? কথা মনে হয় বুঝাতে পারি, কথা কি বুঝাতে পারছি? এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে মুসলিম দেশে, তাদের উপর নিঃসন্দেহে ফরজ যে তারা ইসলামের যাবতীয় আইন রাষ্ট্রে বাস্তবায়ন করবে, না করলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কিন্তু আমার উপর ফরজ নয়। হ্যাঁ, আমাকে যদি আল্লাহ কোনোদিন রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেয়, অটোমেটিক মানুষকে যখন আমরা বলি যে অটোমেটিক রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে, তখন মানুষ হাসে, বিশ্বাস করতে চায় না, বলে ভোটের বিপ্লব না করলে, অস্ত্র না ধরলে অটোমেটিক কোনোদিন রাষ্ট্র ক্ষমতা আসে? অথচ আল্লাহ কোরআন মাজিদে বলছে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দেন আর যাকে ইচ্ছা তাকে অপমান করেন, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ কিভাবে কার কাছে কখন ক্ষমতা ছিনিয়ে নেবে মানুষের বিবেক বলতে পারবে না। এই আপনাদের সিলেট সিটি মেয়রে সবাই জানে যে অমুক মেয়র হবে, কিভাবে কিভাবে আরেকজন মেয়র হয়ে গেল শত চেষ্টা করার পর। এটা এমনি আমি একটা উদাহরণ দিলাম, এগুলো কথা নয়। সাদ্দাম হোসেনকে দেখেন, লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফিকে দেখেন, আরও বড় বড় রাষ্ট্রনায়ককে দেখেন, ফেরাউনকে দেখেন, তাদের রাষ্ট্র ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেয়নি, ছিনিয়ে নিয়েছে। কার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ কীভাবে ছিনিয়ে নিবে আর কাকে আল্লাহ কীভাবে রাষ্ট্র ক্ষমতা দিবে, এটা দুনিয়ার মানুষ বলতে পারবে না। এই জন্য এই কথা শুনে হাসা অন্যায় হবে যে অটোমেটিক যদি আল্লাহ একদিন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন, তখন আমার উপর ফরজ হবে যে আমি এই রাষ্ট্রে ইসলামের যাবতীয় আইন বাস্তবায়ন করব। কিন্তু আমি জোর করে ওই ফরজটা নিজের উপর বাস্তবায়ন করার জন্য, ওই গরিবের মতো যে জোর করে যাকাত ফরজ করবে নিজের উপর, চুরি করে বেড়াচ্ছে, দুর্নীতি করে বেড়াচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না। এইটা একামতে দিন বিরোধী। কেন? একামতে দিন মানে কি? ইসলাম সার্বিক জীবনে মানা, আর ইসলাম সার্বিক জীবনে মানতে গেলে আপনি এই কাজ করতে পারবেন না। এটা একামতে দিনের বিরোধী। যদি একামতে দিন বুঝে থাকেন তাহলে এই কথাটা বুঝতে পারবেন। সার্বিক জীবনে ইসলাম মানা মানে, ইসলাম মানা মানে এটা আপনার জন্য করা নিষেধ। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা রাষ্ট্র ক্ষমতা চাইও না, নেতৃত্ব চাইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকে নেতা বানিয়ে দিলেন, যে নেতা নেতৃত্ব চেয়ে নিল, তাকে ছুরিবিহীনভাবে জবাই করা হলো, ছুরিবিহীনভাবে জবাই করা হলো। এই জন্য ইমাম মাহদি, যার অপেক্ষায় অনেকেই ইউটিউব ফেসবুকে বক্তব্য শুনে
যে 2019-20 সালের মধ্যে ইমাম মাহদি চলে আসবে আর দাজ্জাল চলে আসবে, এরকম বক্তব্য আছে। তো আল্লাহ সুবহানাহু ইলমুস সাআ ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান কার নিকটে? আল্লাহর নিকটে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল জিজ্ঞেস করলো কখন কিয়ামত হবে, বলে যে আমি জানি না। কেন? এটা গায়েবের জ্ঞান, গায়েবের জ্ঞান আল্লাহর রাসূল জানেন না। এটা তো আপনাদের পীর মুরিদের এলাকা বিশ্বাস করে যে আল্লাহর রাসূল গায়েবের জ্ঞান রাখেন। আল্লাহর রাসূল যদি গায়েবের জ্ঞান রাখতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে অপবাদ দেওয়া হলো মিথ্যা অপবাদ, আল্লাহ রাসূল সাথে সাথেই বুঝতে পারতেন এটা মিথ্যা অপবাদ। এক মাস যাবৎ তাকে কষ্ট করতে হতো না আল্লাহর পক্ষ থেকে ওহী আসার, যদি তিনি গায়েবের জ্ঞান রাখতেন। কথা বুঝতে পারেননি? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের জ্ঞান রাখতেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গলার হারটা হারিয়ে গেল ওই হারটা খোঁজার জন্য দিক বিদিক দৌড়িয়ে বেড়ানো লাগতো না, কোথায় হার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর রাখেন না, পৃথিবীর কেউ গায়েবের খবর রাখে না। মাফাতিহুল গায়ব ইনদাল্লাহ, গায়েবের খবর একমাত্র কার নিকটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। এই জন্য কিয়ামত কখন হবে এটা আল্লাহর রাসূলই জানে না। আল্লাহর রাসূল যেখানে বলতে পারেনি, সম্ভাবনা দিয়ে বলতে পারেনি যে এত বছরের মধ্যে কিয়ামত হবে, সেখানে আমার আপনার এই কথা বলা যে এত বছরের মধ্যে কিয়ামত হবে অন্যায়, বলা যাবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল মানারুল মুনিফ নামে একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থে বলেছেন প্রত্যেক যে হাদিস, প্রত্যেক যে হাদিসে বলা হয়েছে এত বছরের মধ্যে কিয়ামত হবে সব হাদিস যাইফ এবং জাল। কেন? সব হাদিস কোরআনের এই আয়াতের বিরোধী, যে গায়েবের জ্ঞান কে রাখে? আল্লাহ রাখে। আর ওই সহি হাদিসগুলোর বিরোধী যেগুলোতে আল্লাহ রাসূল বলেছেন আমি জানি না যে কিয়ামত কখন হবে। তো আমরা কি আলোচনা করছিলাম, কি আলোচনা করছিলাম? হ্যাঁ, গায়েবের কথা কোথায় থেকে আসলো? ইলমে গায়েবের কথা ভুলে গেছেন? হ্যাঁ, ইমাম মাহদি, সুন্দর, জাযাকাল্লাহু খাইরান। তো ইমাম মাহদি যখন বের হবেন তখন তিনি নিজেও রাষ্ট্র ক্ষমতা দখল করবেন না, পালিয়ে বেড়াবেন যেন মানুষ তাকে নেতৃত্ব না দেয়। মানুষ জোর করে তাকে বাধ্য করবে যে আপনি নেতা হন, আপনাকে নেতা হতেই হবে, জোরপূর্বক মানুষ তার হাতে বায়াত করবে। তিনি নেতৃত্ব গ্রহণ করবেন না, এই জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে যাবেন। কথা কি বুঝাতে পারছি? নেতৃত্ব গ্রহণ করবেন না এই জন্য মক্কা মদিনা থেকে পালিয়ে মক্কায় যাবেন। মক্কাতে মানুষটাকে জোরপূর্বক ধরে কাবা ঘরের পাশে বসিয়ে জোরপূর্বক তার হাতে বায়াত নিয়ে বলবে যে আপনাকে নেতা হতেই হবে। তো ইসলামে নেতৃত্ব জোরপূর্বক নেওয়ার কোনো বিধান নাই। যদি জোরপূর্বক আপনি নেতৃত্ব নেন তো ওটা হবে আপনার জন্য ফিতনা, আর যদি অটোমেটিক আপনার উপর নেতৃত্ব আসে তাহলে ওটা হবে রাহমা, আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর সাহায্য থাকবে তখন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ নিজে বলছেন যে আমি ওয়াদা ভঙ্গ করি না। তো আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে যারা ঈমান আনয়ন করবে এবং সৎ কাজ করবে আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে ক্ষমতা দিবেন যেমন তাদের পূর্ববর্তীদেরকে ক্ষমতা দিয়েছিলেন। এটা আল্লাহর ওয়াদা। আপনি সৎ কাজ করেন, সঠিকভাবে ঈমান আনয়ন করেন, সমাজে তাওহীদের বাস্তবায়ন করেন, দিনের দাওয়াত দেন, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ যদি চায় তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে। মন থেকে চাওয়ার কোনো প্রয়োজন বা কোনো সুযোগ নাই যে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে বা আমার চাই রাষ্ট্র ক্ষমতা। আমি কি বুঝাতে পেরেছি? তো এইটা গেল একটা বিষয়। তারপরের বিষয় হচ্ছে যে জিহাদ, যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত রাখে তারা এই বিষয়টাকে খুব বেশি ফলাও করে প্রচার করে যে আজকে মুসলমানদের এই অবস্থা, মায়ানমারে এই অবস্থা, ফিলিস্তিনে এই অবস্থা, অমুক জায়গায় এই অবস্থা, এখন যদি আমরা জিহাদ না করি, যারা জিহাদ করতে নিষেধ করতেছে, যারা জঙ্গিবাদের বিরুদ্ধে বলতেছে, এরা সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, পেইড এজেন্ট, রিয়াল আর দিনার আর ডলার, পেট্রো ডলার খাওয়া শায়েখেরা। মানুষ বলে না,
বলতেছে ইউটিউবে খালি ভিডিও শুনে দেখেন, এইভাবেই বলা আছে যে মুরজিয়া পেট্রোডলার টাকা পয়সা ইনকাম করে এগুলো বলতেছি, আমরা টাকা পয়সা নেওয়ার জন্য বলতেছি। আসলে সেটা না, জাতিকে বড় ফেতনা থেকে বাঁচানোর জন্য বলতেছি। কথা বুঝেননি? কিভাবে? ইসলামে জেহাদের জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে ইমাম লাগবে, রাষ্ট্র ক্ষমতা লাগবে। ইসলামে কিছু কিছু জিনিস আছে যেগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন হয় না, যেমন হজ। হজ নির্দিষ্ট ইমামের অধীনে হতে হয়, রাষ্ট্র ক্ষমতার শাসকের অধীনে হতে হয়, হাজ্জাজ বিন ইউসুফের মতো অত্যাচারী শাসকের সাথে। সাহাবিরা হজ করেছে, তাবিরা হজ করেছে। কথা কি বোঝা যাচ্ছে? ঠিক তেমন সীমানা পাহারা দেওয়া, একটা রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া, রাষ্ট্রের হেফাজত করা নির্দিষ্ট রাষ্ট্র ক্ষমতার অধীনে হতে হয়, শাসকের অধীনে হতে হয়। ঈদ রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রীয় শাসকের অধীনে হতে হয়। এই গ্রামে একদিন, ওই গ্রামে আর একদিন, এইভাবে ঈদ হয় না। রাষ্ট্র ক্ষমতার অধীনে, ইমামের অধীনে, সরকারের অধীনে ঈদ হতে হয়। এইরকম আরো কিছু বিষয় ইসলামে আছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে জিহাদ। ইমাম ছাড়া, নেতা ছাড়া, রাষ্ট্র ক্ষমতা ছাড়া, সরকার ছাড়া জিহাদের কোনো অপশন ইসলামে নাই। পৃথিবীতে কোনো আলেম এমন নাই, গত 1400 বছরে, এই 100 বছর বাদ দিয়ে, গত 1300 বছরে যারা রাষ্ট্র ক্ষমতার মালিক ছাড়া, সরকার ছাড়া, আলেম একাই জেহাদের ফতোয়া দিয়ে 10টা ছাত্রকে সাথে করে নিয়ে, 10টা সান্ডা পান্ডাকে সাথে করে নিয়ে জেহাদে বেরে হয়ে গেছে, এরকম নজির নাই। যেই শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উপর সিরিয়ার বাদশাহ খলিফা অত্যাচার করে জেলেই হত্যা করলো, আটবার জেল খাটালো, ওই বাদশার অধীনে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া জেহাদ করেছে, যখন মঙ্গোলীয়রা, তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খানেরা যখন সিরিয়া আক্রমণ করতে আসে তখন। তো জিহাদের জন্য জরুরি ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতার মালিক সরকারের অধীনে হতে হবে। দ্বিতীয়ত, এই যে বর্তমান জঙ্গিরা, এরা কি জিহাদ করতেছে? ইসলামের যেটা জিহাদ সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে জিহাদ, হিন্দু বৌদ্ধ মুশরিকদের সাথে জিহাদ, অমুসলিমদের সাথে জিহাদ। ইসলামে মুসলমানদের সাথে কোনো জিহাদ নাই। আর এখন যারা জঙ্গি তারা কি করতেছে? পাকিস্তানে যায় দেখেন, প্রত্যেক দিন বোম মারতেছে, পাকিস্তানের বিরুদ্ধে জিহাদ করতেছে। হাউ ফানি, মুসলিম শাসককে কাফের ফতোয়া দিয়ে মুসলমানদেরকে হত্যা করতেছে। বাংলাদেশও, সৌদিকেও, যত মুসলমান সরকার আছে সবগুলোকে কাফের ফতোয়া দিয়ে সবগুলোকে হত্যা করার জন্য সবগুলোর মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে বম টম মারে মুসলমানদেরকে হত্যা করতেছে। আর আমি বক্তব্যের মধ্যে বলেছি যে একজন মুমিন মুসলিমকে হত্যা করা কত ভয়াবহ, বলিনি? তাহলে জিহাদের নামে যে মুমিন মুসলিমগুলোকে হত্যা করতেছে কি জবাব দিবে? তাও আবার একদল করতেছে ওই কি বলো ওর নাম, অস্ত্র বিপ্লব, আর একদল রাস্তায় মিছিল করতে যায়, শহীদ হচ্ছে। যে পুলিশ গুলি করতেছে সে মুসলমান, মুসলমানের গুলিতে মরে কেউ শহীদ হয়? কথা মনে হয় বুঝাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি দুইজন মুসলিম পরস্পর লড়াই করে তো এবং একজন নিহত হয় তো দুইজনই জাহান্নামী। তো সাহাবীরা আশ্চর্য জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, যে হত্যা করলো সে জাহান্নামে যাবে কথা বুঝলাম, কিন্তু যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? তো আল্লাহ রাসূল বলছে যে যে নিহত হলো উনিও তো চেষ্টা করেছে ওই পুলিশকে হত্যা করার জন্য, ওই পুলিশকে মারার জন্য, ওই মুসলমানকে মারার জন্য, সে তো চেষ্টা তো করেছে, মারতে পারেনি কিন্তু চেষ্টা তো করেছে, এই জন্য উভয়ই জাহান্নামে যাবে। তো মুসলমানের বিরুদ্ধে কোনো জিহাদ ইসলামে নাই, এটা একদম। আমরা ইহুদি খ্রিস্টানদের পেট্রোল খাওয়া নয়, যারা মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করে ওরাই ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। গোয়েন্দাগিরি করে দেখেন, চ্যালেঞ্জ দিলাম, কেননা এখন এই বিশ্বে ইহুদি খ্রিস্টানেরা যত মুসলমানকে হত্যা না করেছে, খারেজিরা বম মারে মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে তার চেয়ে বেশি মুসলমানকে হত্যা করেছে।
আর এইটা ব্যবসা হচ্ছে আমেরিকার ইসরায়েলের অস্ত্র বিক্রি করার ব্যবসা। দুই পক্ষকে অস্ত্র বিক্রি করো, মুসলমান মুসলমানের লড়াই দিয়ে অস্ত্র বিক্রি করো, গন্ডগোল জিয়ে রাখো, খুঁজে দেখেন ওরাই ইহুদি খ্রিস্টানের এজেন্ট, সিআইএ এর এজেন্ট, রর এজেন্ট, মোসাদের এজেন্ট, ওদেরকে টাকা দিয়ে ওরা বলতেছে যে যাও তোমরা মুসলমানদেরকে ফতোয়া দাও কাফের আর মুসলমানদেরকে হত্যা করো। না হলে কোন বিবেকে, কোন শাস্ত্রে, কোন ইসলাম যে ইসলাম মুসলমানকে বিরুদ্ধে যুদ্ধ করাকে বলবে জিহাদ, একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়াকে বলবে জিহাদ, একটা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া জিহাদ? আল্লাহ মুস্তাহান। এটা গেল একটা বিষয়। দুই নম্বর বিষয়, আমেরিকা ফ্রান্স জার্মানি এমনি বম মেরে মানুষকে মেরে দিচ্ছে, কেন? ওরা কাফের তাই, কাফেরকে কাফের হলেই কি হত্যা করা যায়? উত্তর দেন, কাফের হলেই হত্যা করা যায়? কাফের হলেই হত্যা করা যায় না। এখানে একটা নিয়ম জেনে রাখেন, ইসলামী রাষ্ট্রে চার শ্রেণীর কাফের নিরাপত্তা পাবে। কয় শ্রেণীর কাফের? চার শ্রেণীর কাফের নিরাপত্তা পাবে। এক, যেই কাফের রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের চুক্তি হয়েছে ওই কাফের রাষ্ট্রের সকল কাফের নিরাপত্তা পাবে, তাদেরকে হত্যা করা যাবে না। আল্লাহর রাসূল বলছে এইরকম চুক্তিবদ্ধ কোনো কাফেরকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না, যেই জান্নাতের গন্ধ 70 বছরের পথ দূরে থেকে পাওয়া যায়। কাফেরকে হত্যা করলে জান্নাতের গন্ধ পাবে না, যেই কাফের সাথে চুক্তি হয়েছে যে সে আমাদের কাছে নিরাপদ, অন্য একটা কাফের রাষ্ট্র। দুই, যে মুসলিম রাষ্ট্রে ভিসা নিয়ে এসেছে, আমার রাষ্ট্রে এসেছে কাফের কিন্তু আমার অনুমতি নিয়ে, তাকে হত্যা করা যাবে না। বাংলাদেশে একজন আমেরিকান দূতাবাসে হামলা করে, ফ্রান্সের দূতাবাসে হামলা করে তাদেরকে হত্যা করা কেউ যদি করে তাহলে সে মহা অন্যায় করবে। কেন? সে ভিসা নিয়ে বাংলাদেশে এসেছে, মুসলিম সরকার তাকে নিরাপত্তা দিয়েছে। কথা বুঝেননি? এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, যারা মুসলিম দেশে বসবাস করে কর দিয়ে, ট্যাক্স দিয়ে, ইসলামী শাসন ব্যবস্থা হচ্ছে ওয়েলফেয়ার শাসন ব্যবস্থা, ইংরেজিতে বলে ওয়েলফেয়ার, বাংলায় বলে কল্যাণমূলক, সেবামূলক, কোনো কিছুর ট্যাক্স লাগবে না। 10 তলা বাড়ি করেছেন রাষ্ট্রকে, ইসলামী খেলাফত থাকলে ট্যাক্স দেওয়া লাগবে না, যত বিঘাই জমি কিনেন না কেন ট্যাক্স দেওয়া লাগবে না। ইসলাম হচ্ছে ওয়েলফেয়ার শাসন ব্যবস্থা। কি লাগবে? জাকাত লাগবে, ওসর লাগবে। আপনি যে ধান উৎপাদন করবেন তার ওসর দিতে হবে রাষ্ট্রকে, যদি ইসলামী খেলাফা থাকে। আপনি যে কোটি টাকার মালিক তার জাকাত দিতে হবে, কিন্তু আপনার বাড়ি ঘর জমি জায়গার রেজিস্ট্রি করতে গিয়ে যা দাম তার ডবলের বেশি টাকা সরকার নিয়ে নিচ্ছে ট্যাক্স জোরপূর্বক, এই যে অন্যায়, এটা কিন্তু ইসলামী শাসন ব্যবস্থায় গ্রহণযোগ্য নয়। ট্যাক্স নেওয়া মহা অন্যায় মুসলমানের কাছ থেকে। ইসলামী শাসন ব্যবস্থায় শিক্ষা, স্বাস্থ্যসেবা সব কিছু ফ্রি হতে হবে, সরকার আপ্রাণ চেষ্টা করবে ফ্রি করে দেওয়ার জন্য, এটা ইসলামী খেলাফার নিয়ম। ইনকামিং সোর্স কি? ইনকামিং সোর্স গনিমতের মাল, ইনকামিং সোর্স জাকাতের টাকা, ইনকামিং সোর্স ওসরের টাকা, ইনকামিং সোর্স সাধারণ জনগণের দান। সাধারণ জনগণ ইসলামী খেলাফাকে দান করবে, শুধু মসজিদ মাদ্রাসায় দান করা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে দান নেয়নি, রাষ্ট্র দান নিচ্ছে, রাষ্ট্র। কথা কি বুঝাতে পারছি? তো কথা একদিক থেকে আর একদিকে চলে গেল। তো মুসলিম রাষ্ট্রে শুধু অমুসলিমরা কর দিবে, অমুসলিমরা কর দিয়ে জিজিয়া দিয়ে বসবাস করবে, ওই অমুসলিমকে হত্যা করা যাবে না। তিন, যেই কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধ চলছে ওই কাফের রাষ্ট্রে শুধু ওই কাফেরকে হত্যা করা যাবে যে যুদ্ধের মাঠে অস্ত্র নিয়ে উপস্থিত হয়েছে, শুধু তাকেই হত্যা করা যাবে। ঘরে একজন কাফের বসে আছে, আমার যুদ্ধ ভারতের সাথে হচ্ছে, ভারতের একজন ঘরে হিন্দু বসে আছে যুদ্ধের মাঠে আসেনি, তাকে হত্যা করা যাবে না। কাফের নারী যুদ্ধের মাঠে আসেনি, হত্যা করা যাবে না। কাফের শিশু যুদ্ধের মাঠে আসেনি, হত্যা করা যাবে না। যদি আত্মসমর্পণ করে তখনও হত্যা করা যাবে না, যদি কালেমা পাঠ করে নেয় তখনও হত্যা করা যাবে না। একজন সাহাবি যুদ্ধ করতে গেছে, আরেকজন কাফের কালেমা পড়ে নিয়েছে তরবারি গলার কাছে রেখে, তারপরও তরবারি চালিয়ে দিয়েছে সাহাবি,
আল্লাহর রাসূল খেতে ভয়া, আসমান জমিন মনে হচ্ছে ভেঙে পড়ে গেল এরকম অবস্থা। তো সাহাবি বলছে আল্লাহ রাসূল উনি আমার তরবারির ভয়ে কালেমা পড়েছে। তখন আল্লাহ রাসূল বলছে হাল শাক্কাকতা কালবাহ, তুমি কি তার অন্তর চিড়ে দেখেছিলে যে তোমার তরবারির ভয়ে কালেমা পড়েছে না আল্লাহর ভয়ে কালেমা পড়েছে? তুমি কি তার অন্তর চিড়ে অন্তর ফেড়ে দেখেছিলে? অন্তর চিড়ে অন্তর ফেড়ে দেখা ইসলামে নাই। বাহ্যিকভাবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাহ্যিকভাবে যে বলবে আমি মুসলমান, সে মুসলমান, তার রক্ত হারাম, তার গায়ে একটা আঁচ পর্যন্ত করা যাবে না, তার গায়ে একটা ঢিল পর্যন্ত মারা যাবে না, হারাম মানলে গুনাহ হবে, মহা গুনাহ, এমন গুনাহ যে আল্লাহ ক্ষমা করবে না। কেননা এটা কি বান্দার হক, বান্দার হককে আল্লাহ ক্ষমা করতে পারবে? বান্দার হক যদি আল্লাহ ক্ষমা করে তাহলে আল্লাহ অত্যাচারী হবে, আর আল্লাহ বলছে ইন্নি হাররামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচার করাকে হারাম করে নিয়েছি। আল্লাহ হচ্ছেন ন্যায় পরায়ণ, আমাকে একজন মারলো আর আল্লাহ ওকে ক্ষমা করে দিল, এটা অত্যাচার। এই জন্য একজন মুসলমান যে কালেমা পড়ে নিয়েছে তার রক্ত, তার মান, তার সম্পদ, তার ধন, তার ছেলে মেয়ে সব কিছুই আপনার উপর হারাম। আপনি তার গীবত করতে পারবেন না, আপনি তার উপর অপবাদ দিতে পারবেন না, আপনি তার টাকা চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না, তাকে একটা থাপ্পড় মারতে পারবেন না, তাকে হত্যা করতে পারবেন না। যদি করেন তো এই পাপের কোনো ক্ষমা নাই, একমাত্র যদি যাকে মেরেছেন সে ক্ষমা না করে আর কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবে, আল্লাহও ক্ষমা করবে না, এত ভয়াবহ পাপ। এই জন্য কিয়ামতের মাঠে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ওয়া আউওয়ালু মা ইউকযা বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। এখানে একটা সূক্ষ্ম জিনিস জেনে রাখেন, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের হিসাব। তো সালাতের ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করা হচ্ছে? হিসাব। সালাতের ক্ষেত্রে কি শব্দ? হিসাব। দুই নাম্বার, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেই বিচারের ফাইসালা করা হবে সেটা হচ্ছে হত্যা, রক্ত, পরস্পর মারামারি। হিসাব হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, আর বিচার ফাইসালা হচ্ছে মারামারি রক্তপাতের ক্ষেত্রে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, আর সর্বপ্রথম বিচার করা হবে কাজা, ইউকজা, কাজা। কাজী বলে না, বিচারপতি। কাজী মানে হচ্ছে বিচারপতি, কাজী মানে যে বিবাহ পড়ায় সে নয়। আস্তে আস্তে বিচারপতির পদ থেকে বাদ পড়ে শুধু বিবাহ পড়ানোতেই থেকে গেছে, কিন্তু যখন ইসলামী খেলাফা ছিল তখন সে ছিল বিচারপতি। কাজী মানে বিচারপতি, জজ। আউওয়ালু মা ইউকযা, প্রথম যে জিনিসের বিচার করা হবে সেটা হচ্ছে রক্তের বিচার, কে কার রক্ত ফেলেছে, কে কোন পুলিশকে মেরেছে আর কোন পুলিশ কাকে মেরেছে। এখানে একটা জিনিস ভুল বুঝবেন না, যে আমি যে বললাম যে পুলিশের গুলি খেয়ে কি শহীদ হওয়া যায়, এই জিনিসটা ভুল বুঝবেন না। কেন? বিনা বিচারে অন্যায়ভাবে কোনো র্যাব, কোনো পুলিশ গুম করে যদি কাউকে হত্যা করে তাহলে সে শহীদ বলেই গণ্য হবে। কেননা ইসলামে বিনা বিচারে হত্যার কোনো নিয়ম নাই। কিছুক্ষণ আগে বললাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং যদি কাউকে দেখে যে সে জেনা করতেছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতে বিচার লাগবে, বিচার। এই জন্য কোনো র্যাব, কোনো পুলিশ বিনা বিচারে কাউকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে হত্যা করে দিবে, এটা মহামান্যায়। তার গুনাহ, তার শাস্তি সরকারকেও কিয়ামতের মাঠে দিতে হবে, ওই র্যাব, ওই পুলিশকেও কিয়ামতের মাঠে দিতে হবে। আমি যেটা বুঝাতে গেছি সেটা হচ্ছে পরস্পর যখন মারামারি করে, রাস্তার মধ্যে দুইজন মুসলিম পরস্পর মারামারি করতেছে, তখন আমি এই কথাটা বলেছি। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে কাফির রাষ্ট্রে চার ধরনের মুসলিম নিরাপত্তা পাবে, তো আমেরিকা, ফ্রান্স, একজন সাধারণ কাফের তাকে আমি হত্যা করতে পারি না, এটাও জিহাদ নয়, এটাও কি জঙ্গিবাদ? তাহলে জিহাদের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের এত শর্ত শরায়ত কেন দিলেন? এই জন্য যে নির্দিষ্ট রাষ্ট্র ক্ষমতা ছাড়া, নির্দিষ্ট রাষ্ট্র ক্ষমতা ছাড়া জিহাদ করে জয়লাভ করা ইসলামের ইতিহাসে এরকম কোনো প্রমাণ নাই। ইসলামের ইতিহাসে দুইবার মুসলমানেরা খুব বিপদের সম্মুখীন হয়েছে। একটা হচ্ছে মঙ্গোলীয় তাতারি হালাকুখা চেঙ্গিস খানের সময়, যখন হাজার হাজার লাখ লাখ মুসলমানের মাথা কেটে মিনার তৈরি করা হয়েছে বাগদাদে।
যখন বাগদাদের লাইব্রেরিকে ফোরাতের নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, তখন লাখ লাখ মানুষকে যখন হত্যা করা হয়েছে, তখন ওই সময়ে মুসলমানেরা কিভাবে বাঁচেছে? এই এমনি একটা সংগঠন, 10টা মানুষ বললো যে আমরা জিহাদ করব, যে মারামারি শুরু করে দিল, এইভাবে না। রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে, রাষ্ট্র ক্ষমতার জিহাদের মাধ্যমে তারা রক্ষা পেয়েছে। এবং পরবর্তীতে চেঙ্গিস খান, হালাকু খানের পরবর্তী বংশধর ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারাই। এই জন্য এখন খান সব মুসলমান। এই খানেরা হচ্ছে হালাকু খানের বংশধর, চেঙ্গিস খানের বংশধর, পরবর্তী তারা মুসলমান হয়ে গেছে। তৈমুর লং খান মুসলমান হয়ে গেছে, কথা বুঝতে পারেনি। আর একটা মুসলমানেরা বিপদে পড়েছিল ক্রুসেডারের সময়। ক্রুসেডাররা যারা ইউরোপ থেকে আসে, পুরো মুসলিম বিশ্ব, বাইতুল মাকদেস, ফিলিস্তিন সব দখল করে নিয়েছিল, তখনও যে এরকম কোনো দল, কোনো ফেরকা, 10টা গুটি কয়েক মানুষ জঙ্গিবাদী সংগঠন করে জিহাদ করেছে এরকম না। সালাহউদ্দিন আইয়ুবি মিশরের শাসক, শাসন ক্ষমতার মাধ্যমে জিহাদ করে, যুদ্ধ করে মুসলমানদের রক্ষা করেছে। এই জন্য আল্লাহ দোয়াও করতে বলেছে যে সুলতান আন-নাসিরা, হে আল্লাহ আপনি আমাদেরকে এমন একজন শাসক দেন যিনি আমাদেরকে রক্ষা করবে। এবং আমরাও বলি যে এইরকম যদি কোনো শাসক আসে, দোয়া করি আসুক, যদি এইরকম কোনো শাসক আসে যে জিহাদের ঘোষণা দিবে, তাহলে আমরাই সবার আগে জিহাদ করতে যাব ইনশাআল্লাহ। কিন্তু অবৈধ পন্থায়, যে পন্থা ইসলামে জায়েজ নয়, যে পন্থার কোনো অনুমতি ইসলামে নাই, সেই পন্থায় রাষ্ট্র ক্ষমতা ছাড়া এমনি মুসলমানকে মারার জন্য, ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মুসলমানকে বম মারে, মুসলিম সরকারকে বম মারে, এগুলো জিহাদ। সাধারণ একজন কাফেরকে হত্যা করে, সাধারণ একজন কাফেরকে বম মেরে উড়িয়ে দিয়ে, এগুলো জিহাদ? এগুলো কোশ্চেন কল জিহাদ নয়, এগুলো সবই জঙ্গিবাদ এবং মহাগুনাহ, মহা অন্যায়। এর বিচার কিয়ামতের দিন দিতে হবে। এই মোটামুটি আমাদের সংক্ষিপ্ত আলোচনা, যেগুলো জুমার খুতবায় ক্লিয়ার করতে পারিনি তা ক্লিয়ার করার চেষ্টা করলাম। ফালিল্লাহিল হামদ। এখানে এই সাথে সালাত কয়টা? আজান দিবে কয়টা? আচ্ছা, এখন যে আলোচনা করব, সে আলোচনা হচ্ছে ফিরকায়ে নাজিয়া কাকে বলে। এই আলোচনা করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ফিরকায়ে নাজিয়া কাকে বলে এই বিষয়ে আমাদেরকে জ্ঞান থাকতে হবে, এবং এই বিষয়ে অনেক বিভ্রান্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াজুরুহুম মান খাযালাহুম। আমার উম্মতের মধ্যে একটা জামাত থাকবে চিরদিন, কিয়ামত পর্যন্ত, যারা বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। সহিহ হাদিস, এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে। এখন সবাই দাবি করে যে আমরা ফিরকায়ে নাজিয়া। দেওবান্দিকে বলেন, বেরেলভিকে বলেন, আর মুসলমানদেরকে বলেন, যাকি বলেন, তারাই দাবি করে কি তারা ফিরকায়ে নাজিয়া। আহলে হাদিসরাও বলে যে আমরা ফিরকায়ে নাজিয়া। তাহলে আমি আপনি কিভাবে বুঝবো যে কে ফিরকায়ে নাজিয়া? এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর রাসূল, এরা কারা যাদেরকে আপনি বলছেন যে এরা ফিরকায়ে নাজিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকে যার উপর আছি, যারা এর উপর থাকবে তারাই ফিরকায়ে নাজিয়া। আমি এবং আমার সাহাবীরা আজকে যার উপর আছি, যারা এই আদর্শের উপর থাকবে তারাই ফিরকায়ে নাজিয়া। আমি এবং আমার সাহাবীরা আজকে যে আদর্শের উপর আছি, যারা এর উপর থাকবে তারাই ফিরকায়ে নাজিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআন মাজিদে বলছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুন আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। السابقون الاولون من المهاجرين والانصار, মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা আগে চলে গেছে, অগ্রগামী যারা মুহাজির আনসার, এবং পরবর্তীতে যারা আসবে তারা এই মুহাজির আনসারের অনুসরণ করবে ইহসানের সাথে। আল্লাহর রাসূল কি বলল? আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে, এর উপর যারা থাকবে তারা ফিরকায়ে নাজিয়া। আর আল্লাহ কি বলছে? যারা সাহাবীদের অনুসরণ করবে ইহসানের সাথে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা জান্নাতে যাবে এবং জান্নাতে চিরস্থায়ী থাকবে। কোরআনের আয়াত। সাহাবীদেরকে যারা অনুসরণ করবে কিভাবে বলেন?
ইহসানের সাথে কথা বলেন, সাহাবীদেরকে কিভাবে অনুসরণ করবে? ইহসানের সাথে। ইহসানের সাথে মানে কি আপনাদেরকে বুঝতে হবে, আপনারা তো সিলেটে থাকেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসের কোথাও বলেনি যে অধিক আমল করলে তুমি জান্নাতে যাবা। কথাটা কিন্তু শুনতে একটু খারাপ লাগতেছে, একটু অপেক্ষা করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল কোথাও কোরআন মাজিদে বলেনি যে অধিক আমল করলে জান্নাতে যাবা। 100 রাকাত নামাজ, সারাদিন সিয়াম, প্রত্যেক দিন সিয়াম, অধিক ইবাদত বন্দিগি করলে জান্নাতে যাবা, এ কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল না কোরআনে না হাদিসে কোথাও বলেনি। কি বলেছে? আহসান আমালা, উত্তম আমল। উত্তম আমল কাকে বলে? যে আমলটা কোরআনের নির্দেশ এবং রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। যদি একটা সিজদাও হয় তো একটা সিজদাও রাসূলের আদর্শে হবে, এটা হচ্ছে উত্তম আমল। ওই একটা সিজদাই আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। যদি একটা রাকাতও হয় তো একটা রাকাতও উত্তমভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি যদি কেউ পালন করে জান্নাতে চলে যাবে। কিন্তু 1000 রাকাতও যদি কেউ আদায় করে, উত্তমভাবে নয়, রাসূলের নির্দেশ নাই, আল্লাহর নির্দেশ নাই, রাসূলের পদ্ধতি নাই, তাহলে ওই আমল জান্নাতে নিয়ে যাওয়া তো বহুদূরের কথা, জাহান্নামের কারণ হবে। তো সাহাবিদের ইহসানের সাথে অনুসরণ করবে মানে কোনোরূপ কমবেশি ছাড়াই, কোনোরূপ বাড়া কমা ছাড়াই, ঠিক যেভাবে সাহাবিরা আল্লাহর রাসূলকে অনুসরণ করতেন, কোনোরূপ পরিবর্তন সংযোজন বিয়োজন ছাড়াই, হুবহু ওইভাবে অনুসরণ করার নাম হচ্ছে ইহসানের সাথে অনুসরণ করা। আজকের সমাজে যত শিরক, যত বেদাত, যা কিছু আছে সব কিছুকে সমাজ থেকে বের করে ডাস্টবিনে নিক্ষেপ করে এই সমাজকে হুবহু ওই সমাজ বানাতে হবে যেই সমাজ আল্লাহর রাসূলের যুগে ছিল। তাহলে এটা হলো আপনার উত্তম আমল, তাহলে এটা হলো ফিরকায় নাজিয়া, তাহলে এটা হলো জান্নাতে যাওয়ার পথ। কথা বুঝাতে পেরেছি? এবার দ্বিতীয় কথায় আসি, যে ফিরকায় নাজিয়া নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো সংগঠন নয়। যেমন একামতে দিনের ক্ষেত্রে বললাম যে একামতে দিন একটা ব্যাপক বিষয়, ঠিক তেমনই ফিরকায় নাজিয়া একটা ব্যাপক বিষয়। আমি যদি বলি যে বাংলাদেশে যে আহলে হাদিস দল আছে, বাংলাদেশে যে আহলে হাদিস সংগঠন আছে, তার সাথে যারা জড়িত থাকবে, ফর্ম পূরণ করে তার যারা কর্মী হবে, একমাত্র তারাই ফিরকায় নাজিয়া, তাহলে ভারতে যারা আছে ওদের কী হবে? পাকিস্তানে যারা আছে ওদের কী হবে? সৌদি আরবে কোনো সংগঠনই নাই, সৌদি আরবও সংগঠন নিষিদ্ধ, কুয়েতেও সংগঠন নিষিদ্ধ, তাহলে কুয়েত আর সৌদি আরবের মুসলমানদের কী হবে? তারা কি কেউ ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত নয়? কথা বুঝাতে পারিনি আমি? তো ফিরকায় নাজিয়া নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আদর্শের নাম। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলবে, তারাই ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত। চাহে আফ্রিকার জঙ্গলেই হোক, সে ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত। এই জন্য ফিরকায়ে নাজিয়া কোনো নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো সংগঠনের পৈতৃক সম্পত্তি নয় বা তার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে দাবি করি যে আহলে হাদিসরা ফিরকায়ে নাজিয়া, এই কথার ভিত্তি কি? এই কথা বলার আগে একটা কথা বলে নিই, যে ইসলামের নামের কোনো কাম নাই। ইসলামে কথা বলেন আমার সাথে, নামের কোনো কাম নাই। একজন মানুষের নাম হচ্ছে আফজাল, আফজাল মানে কি? সর্বোত্তম। আর সারাদিন মদ গাঁজা খায়, জান্নাতে যাবে? আফজাল নাম হওয়ার কারণে জান্নাতে যাবে? একজনের নাম হচ্ছে সালেহ, সালেহ মানে কি? সৎ। আর সারাদিন চুরি ডাকাতি করে, এই নামের কারণে জান্নাতে যাবে নাকি? জান্নাতে যাবে। ইসলামের নামের কোনো কাম নাই। নাম রেখে দিলাম আহলে হাদিস, চলে গেলাম জান্নাতে, নয়। ইসলামে নামের কোনো কাম নাই। ইসলামে কি? আমল, আদর্শ, আকীদা। নাম যাই হোক,
যদি আমল এবং আদর্শ আকিদা সাহাবিদের আদর্শ আকিদা হয়, ওই যে রাসুলের হাদিস যে আমি এবং আমার সাহাবিরা যার উপর ছিলাম এর উপর যারা থাকবে, আর ওই যে কোরআনের আয়াত যারা সাহাবিদেরকে অনুসরণ করবে ইহসানের সাথে, এই কোরআন এবং হাদিস এবং সাহাবিদেরকে যারা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের আদর্শ এবং আকিদা লালন করবে, তার যে নামেই হোক না কেন, যেখানেই থাক না কেন, সে ফেরকায় না যে অন্তর্ভুক্ত, এই কথাটা আগে বুঝতে হবে। এবার দ্বিতীয় কথায় আসি যে আহলে হাদিস ফেরকায় না জিয়া, এ কথা ঠিক। পৃথিবীতে যত আলেম যত মহাদ্দিস দুনিয়াতে এসেছে সবাই ফেরকায় না জিয়ার কথা বলতে গিয়ে বলেছে যে যদি আহলে হাদিসরা ফেরকায় না জিয়া না হয় তাহলে আমরা জানি না যে কারা ফেরকায় না জিয়া। ইমাম আবু দাউদ বলছে যদি আহলে হাদিসরা দুনিয়ায় না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। সুফিয়ান সাউরি বলছে আসমানের রক্ষক হচ্ছে দারোয়ান হচ্ছে ফেরেশতা আর দুনিয়ার রক্ষক হচ্ছে আহলে হাদিসরা। কেন? দুনিয়াতে ইসলামকে জাল এবং জয়ীফ হাদিস থেকে, ইসলামকে শিরক এবং বেদাত থেকে কারা হেফাজত করে? আহলে হাদিসরা হেফাজত করে। এই জন্য আহলে হাদিসরা হচ্ছে দুনিয়াতে ফেরেশতারা যেমন আসমানের হেফাজতকারী, দুনিয়ার হেফাজতকারী, ইসলামের হেফাজতকারী হচ্ছে আহলে হাদিসরা। ইংরেজদের সৃষ্ট কোনো ফেরকা আহলে হাদিস নয়, ইংরেজরা টাকা দিয়ে আহলে হাদিস তৈরি করেছে এরকম কিছু নয়। তিরমিজি নামে একটা বই আছে, নাম শুনেছেন? তিরমিজি, তিরমিজি খুলেন, তিরমিজির প্রত্যেকটা পৃষ্ঠায় আহলে হাদিস শব্দ আছে, প্রত্যেকটা পৃষ্ঠায়। ইমাম তিরমিজি 300 হিজড়ির আগের মানুষ, কত হিজড়ির আগে? 300 হিজড়ির আগে। এই যে সুফিয়ান সাউরির নাম নিলাম, যিনি বললেন যে আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার রক্ষক, 100 হিজড়ির আগের মানুষ, কথা বুঝেননি? তাহলে আহলে হাদিস শব্দটা কি করে ইংরেজদের সৃষ্টি করা হয়? বিশ্বাস না হলে আজকে বাড়ি গিয়ে তিরমিজি খুলিয়েন, বা আপনার পাশের পরিচিত কোনো আলেমকে বলবেন যে তিরমিজি থেকে আহলুল হাদিস আর আসহাবুল হাদিস এই শব্দটা আছে, থাকলে কত জায়গায় আছে, প্রত্যেক পৃষ্ঠাতে আছে, 300 থেকে 400 বার আছে সারা তিরমিজিতে। তাহলে কেন এই আহলুল হাদিস আসহাবুল হাদিসদেরকে ফেরকায় নাজিয়া বলা হচ্ছে কেন জানেন? এর কারণ হচ্ছে এই অংশটুকু আমি মনে করি প্রত্যেকের শোনা উচিত। আব্দুল সবুর আঙ্কেল চলে গেছে নাকি ভাই? কোথায়? মসজিদের ভিতরে। তো আহলে হাদিস কেন ফেরকায় নাজিয়া? আল্লাহ কোরআনে বলছে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআন আমি হেফাজত করব। এই কথা আল্লাহ বলেছে না বলেনি? তো শুধু কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, আল্লাহ হাদিস হেফাজতের দায়িত্ব নিয়েছে। জিকির মানে শুধু কোরআন নয়, কেননা হাদিসও ওহী, হাদিস ওহী, এটাকে বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন তাহলে ইউটিউবে সার্চ দিবেন আমরা হাদিস মানতে বাধ্য, একটা বক্তব্য আছে আমার প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব, আমরা হাদিস মানতে বাধ্য, আর একটা বইও আছে আমরা হাদিস মানতে বাধ্য, লাইব্রেরিতে আছে কিনা আমি জানি না, ওই বইটাও নেবেন, বিস্তারিত আছে ওখানে যে হাদিস ওহি আল্লাহর পক্ষ থেকে আসছে। তো কোরআন ওহি, হাদিস ওহি, দুইটাই হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। কোরআন আল্লাহ হেফাজত করেছে উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আর আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, ইতিহাস আপনারা জানেন, বিস্তারিত ইতিহাস আমি বলতে চাচ্ছি না। আর হাদিস আল্লাহ কাদেরকে দিয়ে হেফাজত করেছে? হাদিস আল্লাহ কাদেরকে দিয়ে হেফাজত করেছে? উত্তর দেন, আহলে হাদিসদেরকে দিয়ে হাদিস হেফাজত করেছে। আহলে হাদিস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুহাদ্দিস, শাব্দিক অর্থ কি? মুহাদ্দিস। এই জন্য হানাফি ভাইয়েরা বলবে যে আহলে হাদিস মানে সাধারণ জনগণ আহলে হাদিস নয়, আহলে হাদিস মানে খালি মুহাদ্দিসরা আহলে হাদিস, বলে না? বলে না? তো ওই আহলে হাদিস ফেরকায় নাজিয়া ওইটা শেষ করার আগে আগে এটার জবাব দিয়ে নিই যে সাধারণ জনগণও যে আহলে হাদিস হতে পারবে তার দলিল কি? তার দলিল হচ্ছে যদি শুধু মুহাদ্দিসরাই ফেরকায় নাজিয়া হয় তাহলে সাধারণ জনগণের কি অধিকার নেই ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার? যেহেতু দুনিয়ার সব আলেম বলেছে যে আহলে হাদিসরা ফেরকায় নাজিয়া, আর আমি যদি বলি যে আহলে হাদিস শুধু মুহাদ্দিস, তাহলে সাধারণ জনগণ যাবে কই? কথা বুঝাতে পারিনি? সাধারণ জনগণেরও তো অধিকার আছে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার,
সুতরাং এই কথার কোনো ভিত্তি নাই যে শুধু মুহাদ্দিসরা আহলে হাদিস, বরং মুহাদ্দিসরা এবং মুহাদ্দিসদের মানহাজের ওপর যারা চলবে সবাই আহলে হাদিস। আচ্ছা, এবার হাদিস আল্লাহ হেফাজত করে আহলে হেফাজত করেছে আহলে হাদিসদেরকে দিয়ে। যারা হাদিসের ইতিহাস পড়েনি তারা বুঝতে পারবে না আহলে হাদিসদের আন্দোলন কাকে বলে, আহলে হাদিসদের সংগ্রাম কাকে বলে। সকাল দুপুর না খেয়ে, সকাল সন্ধে না খেয়ে এক একটা হাদিসের জন্য কত কঠিন পথ সফর করেছে মুহাদ্দিসরা তা ইতিহাস ঘাটলে বোঝা যায়। এক মাসের পথ সফর করেছে আবু আইয়ুব আনসারী শুধু একটা হাদিস শোনার জন্য, এক মাস একটা হাদিস শোনার জন্য আবু আইয়ুব আনসারী সাহাবি, সাহাবি সফর করেছে এক মাসের পথ শুধু একটা হাদিস শোনার জন্য। আর মুহাদ্দিসরা মাইলকে মাইল পথ অতিক্রম করেছে, মাইলকে মাইল পথ, সারা পৃথিবীকে সংকুচিত করে দিয়েছে মুহাদ্দিসরা, পায়ে হেঁটে পায়ে হেঁটে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। কোথায় খোরাসান থেকে শুরু করে ইরাক, ইরান, সিরিয়া, বাহরাইন, কুয়েত, কাতার, মিশর, পৃথিবীর এমন কোনো অংশ যেখানে ইসলামী শাসন ক্ষমতা ছিল, ইসলামী খেলাফত ছিল, সেখানে মুহাদ্দিসরা যায়নি আর হাদিস জমা করেনি, হাদিস হেফাজত করেনি। শুধু কি জমা করেই ক্ষান্ত হয়েছে, হাদিস যাচাই বাছাই করেছে যে কোনটা সহি আর কোনটা জয়ীফ। কয়েক লক্ষ রাবি আছে, রাবি মানে যে হাদিস বর্ণনা করে। আমি হাদিস বর্ণনা করব, আমি কি রাসুলকে দেখেছি? দেখিনি। তার মানে আমার এবং রাসুলের মাঝে অবশ্যই কয়েকজন থাকবে যাদের মাধ্যম দিয়ে আমি হাদিস বর্ণনা করব, এদেরকে বলা হয় রাবি, যারা হাদিস বর্ণনা করছে। এক সারা হাদিস শাস্ত্রের কয়েক লক্ষ রাবি আছে, কয়েক লক্ষ। তো হাদিস তাহকিক করতে গেলে এই কয়েক লক্ষ রাবির জীবনই লাগবে, যে তারা কি মিথ্যুক ছিল, তারা কি সত্যবাদী ছিল, তারা কি মদ খাইতো, তারা কি গাঞ্জা খেত, তারা কি সৎ, তারা কি ন্যায়পরায়ণ, তারা কি নামাজ পড়তো। এই কয়েক লক্ষ রাবির জীবনই লাগবে। তো মুহাদ্দিসরা শুধু হাদিস সংগ্রহ করেনি, এই কয়েক লক্ষ রাবির জীবনীও সংগ্রহ করেছে। পৃথিবীর ইতিহাসে আর নজির নাই, পৃথিবীর ইতিহাসে নজির নাই। কি ইহুদি, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি বিজ্ঞানী সমাজ, কি ডাক্তারি সমাজ, কি ইঞ্জিনিয়ার সমাজ, মুহাদ্দিসরা যে পরিশ্রম আঞ্জাম দিয়েছে, যে ইতিহাস সৃষ্টি করে গেছে পৃথিবীতে, এই ইতিহাস পৃথিবীতে আগেও কোনো দিন কেউ করতে পারেনি, পরেও কোনো দিন কেউ করতে পারেনি। কয়েক লক্ষ হাদিস যেমন হেফাজত করেছে, ওই হাদিসের যারা রাবি কয়েক লক্ষ, ওই কয়েক লক্ষ রাবির জীবনেও হেফাজত করেছে, বইয়ে লিখে গেছে, এখনো লেখা আছে, এখনো লেখা আছে। তারিখে বাগদাদ 50 খণ্ডের বই, তারিখে দামেস্ক 50 খণ্ডের বই, খালি রাবিদের জীবনী আছে। সিয়ারু আলামিন নুবালা 20 খণ্ডের বই, শুধু রাবিদের জীবনী আছে। তারিখুল ইসলাম 25-26 খণ্ডের বই, শুধু রাবিদের জীবনী আছে। মুহাদ্দিসরা লিখে গেছে যেন মানুষ হাদিস যাচাই বাছাই করতে পারে যে কোন হাদিস সহি, কোন হাদিস যঈফ। তারা শুধু হাদিস সংগ্রহ করে ক্ষান্ত হয়নি, রাবিদের জীবনী সংগ্রহ করে ক্ষান্ত হয়নি, বরং রাবিদের জীবনীকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে কোন হাদিস সহি, কোন হাদিস যঈফ এই হুকুম লাগিয়েও তারা গেছে। সহি বুখারী লিখতে 16 বছর লেগেছে, 16 বছর, 16 বছর সময় লেগেছে ইমাম বুখারীর সহি বুখারী রচনা করতে। কেননা একটা হাদিস যেমন আগে হেফাজত করা লাগে, ওই হাদিসের রাবি হেফাজত করা লাগে, ওই রাবিদেরকে দেখে, হাদিসকে দেখে আরও 50টা হাদিস সামনে রেখে তারপরে তাহকিক করে হুকুম লাগাতে হয় যে হাদিস সহি না যঈফ। মাত্র 4000 হাদিস আছে সহি বুখারিতে, সেই 4000 হাদিস জমা করতে ইমাম বুখারীর কতদিন সময় লেগেছে? 16 বছর। আমি যদি মুহাদ্দিসদের হাদিস সংরক্ষণের ইতিহাস বলতে থাকি, দিনের পর দিন পার হয়ে যাবে, ইতিহাস বলে শেষ করতে পারবো না। খালি একটা ইতিহাস বলে যাই আপনাদেরকে স্মরণ রাখার জন্য যে কিভাবে মুহাদ্দিসরা হাদিস সংগ্রহ করেছে, শুধু একটা ইতিহাস বলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহ। আবু হুরায়রা নাম শুনেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কার ছাত্র? আল্লাহর রাসূলের ছাত্র। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রের নাম কি? হাম্মাম। এতটুকু মনে রাখেন, হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্রের নাম হচ্ছে মা'মার বিন রাশিদ। মা'মার বিন রাশিদের ছাত্রের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে কোনো বইয়ের নাম শুনেছেন?
ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক যে আব্দুর রাজ্জাক, সে হচ্ছে মাআমার বিন রাশেদের ছাত্র, আর মাআমার বিন রাশেদ হচ্ছে হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র, আর হাম্মাম বিন মুনাব্বেহ হচ্ছে আবু হুরায়রার ছাত্র। কথা বুঝতেছেন? এবার শুনেন, হাম্মাম বিন মুনাব্বেহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসগুলো শুনেছে সব খাতায় লিখেছে। কিসে লিখেছে? খাতায় লিখেছে, দিয়ে একটা বই বানিয়েছে। ওই বইয়ের নাম হচ্ছে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহ। বইয়ের নাম কি? সহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহ। ওই বই হাম্মাম বিন মুনাব্বেহ তার ছাত্র মাআমারকে পড়িয়েছে, মাআমার ওই বই তার ছাত্র আব্দুর রাজ্জাককে পড়িয়েছে, যে আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক। ওই বই আব্দুর রাজ্জাক আহমদ বিন হাম্বালকে পড়িয়েছে, যে আহমদ বিন হাম্বাল মুসনাদে আহমদের লেখক। ওই বই আহমদ বিন হাম্বাল ইমাম বুখারীকে পড়িয়েছে, যে ইমাম বুখারী সহি বুখারীর লেখক। কথা বুঝেছেন? এবং ওই বই থেকে সবাই হাদিস নিয়েছে। ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস নিয়েছে, আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমদে হাদিস নিয়েছে, ইমাম বুখারী তার সহি বুখারীতে হাদিস নিয়েছে। ওই বই থেকে, যেই বই হাম্মাম বিন মুনাব্বেহ আবু হুরায়রা তাহলে কি করেছিল, লিখেছিল। তারপরে যুগের পরিবর্তনে, যুগের পরিক্রমায় ওই বই একদিন হারিয়ে যায়। আজ এই শতাব্দীতে এসে ডক্টর হামিদুল্লাহ নামে পাকিস্তানের একজন গবেষক জার্মানির একটা লাইব্রেরিতে ওই বইয়ের একটা মূল পাণ্ডুলিপি আবিষ্কার করে, পায়। ওই বই যেটা হাম্মাম বিন মুনাব্বেহ লিখেছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেই বই। এই শতাব্দীতে ডক্টর হামিদুল্লাহ পাকিস্তানের একজন গবেষক জার্মানির লাইব্রেরিতে পায়। হাদিসের অনেক বই পুস্তক ইউরোপে আছে। কেন? যখন ক্রুসেডাররা যুদ্ধ করতে আসছিল তখন লাইব্রেরি থেকে শুধু বই চুরি করেছে। যখন স্পেন দখল করলো, স্পেন মুসলিম রাষ্ট্র ছিল, সেখানে শিক্ষা নগরী ছিল, স্পেনে যখন বিশ্ববিদ্যালয়, রাস্তায় রাস্তায় লাইট জ্বলত, তখন লন্ডনের মানুষ জঙ্গলে পায়খানা করতে যাইত। আপনাদের সিলেটের মানুষ যে লন্ডনে যায় থাকে, সেই লন্ডনের মানুষ জঙ্গলে পায়খানা করত যখন স্পেনে রাস্তায় লাইট জ্বলত, যখন স্পেনে বড় বড় বিশ্ববিদ্যালয় মুসলমানরা প্রতিষ্ঠা করেছিল। ওগুলো সব ইউরোপেরা চুরি করে নিয়ে চলে গেছে, আর সেগুলোতে বড় বড় হাদিসের গ্রন্থ ছিল, বড় বড় হাদিসের বই ছিল। এই জন্য এই যুগে অনেক হাদিসের বই ইউরোপের লাইব্রেরিগুলোতে পাওয়া যায়। তো ডক্টর হামিদুল্লাহ ওই বইটা পাওয়ার পরে ওই বইয়ের যে হাদিসগুলো মুসান্নাফ আব্দুর রাজ্জাকে ছিল, বললাম না, ওই বইয়ের যে হাদিসগুলো মুসনাদে আহমদে ছিল, ওই বইয়ের যে হাদিসগুলো সহি বুখারিতে ছিল, সেগুলোর সাথে মিলিয়ে দেখে একটা অক্ষরেরও পরিবর্তন নাই। এটা হলো মুহাদ্দিসদের খেদমত। আল্লাহ যেভাবে কোরআনকে হেফাজত করেছে, মুহাদ্দিসরা সেইভাবে হাদিসকে হেফাজত করেছে, জাল এবং জয়ীফ হাদিস থেকে শরীয়তকে হেফাজত করেছে। এই জন্য মুহাদ্দিসরা যদি ফেরকায় নাজিয়া না হয়, আর মুহাদ্দিসদের মানহাজ যদি ফেরকায় নাজিয়ার মানহাজ না হয়, তাহলে আমরাও জানি না, দুনিয়ার আলেম ওলামাও জানে না যে কাদের মানহাজ ঠিক আর কাদের মানহাজ ফেরকায় নাজিয়া, আর কারা ফেরকায় নাজিয়া হতে পারে। কথা কি বুঝাতে পেরেছি? এই জন্য মুহাদ্দিসরা এবং মুহাদ্দিসদের মানহাজ যারা মেনে চলবে, মুহাদ্দিসদের মানহাজ মানে হাদিস আছে কোনো কথা নাই, হাদিস সহি মানে কারো কোনো কথা চলবে না, যত বড় ব্যক্তি হোক। ইমাম শাফি মুহাদ্দিস আহলে হাদিস, ইমাম আহমদ মুহাদ্দিস আহলে হাদিস, ইমাম মালিক মুহাদ্দিস আহলে হাদিস, তাদের বই পড়ে দেখেন, ইমাম শাফির কিতাবুর রিসালা পড়ে দেখেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে কোনো খাবরে ওয়াহেদ যদি সহি প্রমাণিত হয় কোনো হাদিস, তাহলে ওই হাদিসের ওপর কেউ আমল করেছে কি করেনি, কোনো ইমাম ওই হাদিসের পক্ষে মন্তব্য করেছে কি করেনি, এটা দেখার বিষয় নয়, বরং ওই হাদিসের বিপরীতে যদি আমল থাকে ওই আমল পরিত্যাগ করে হাদিসের ওপর আমল করতে হবে। এটা হচ্ছে মুহাদ্দিসদের মানহাজ। আরও ভালোভাবে বুঝতে চাইলে আমরা হাদিস মানতে বাধ্য, এই বক্তব্য শুনবেন আর এই বই নিয়ে যাবেন পড়বেন। তো মুহাদ্দিস এবং মুহাদ্দিসদের মানহাজ অনুযায়ী যারা চলবে তারাই ফেরকায় নাজিয়া, এরা ইংরেজদের সৃষ্টি করা কোনো ফেরকা নয়, না মিথ্যা অপবাদ। তো এখানে আমাদের আলোচনা আজকে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনেক প্রশ্ন যে একজন মুমিন শুধুমাত্র ফরজ আদায় করলে জান্নাত পাবে কি? অবশ্যই জান্নাত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বিদ্বান এসে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, আমি জান্নাতে যেতে চাই, গরিব মানুষ, গরিব মানুষের কি করা লাগে? গরিব মানুষের যাকাত আছে নাকি? গরিব মানুষের দান সাদকা আছে নাকি? জরুরি নাকি? গরিব মানুষের হজ আছে নাকি? খালি পাঁচটা ওয়াক্ত নামাজ আর এক মাসের রোজা, কথা বুঝেননি? কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আর এক মাসের রোজা পালন করে আর যদি কারোর সাথে কোনো অন্যায় না করে, সে জান্নাতে যাবে না তো কোথায় যাবে? অবশ্যই জান্নাতে যাবে।
জান্নাতের স্তর আছে, যারা নফল পালন করবে, সুন্নাত পালন করবে, তারা কি উঁচু স্তরের জান্নাত লাভ করবে। কথা বুঝেন, আপনি শুধু জোহরের ফরজ পড়ে চলে গেলেন, আরেকজন জোহরের আগেও চার রাকাত পড়লো, পরেও চার রাকাত পড়লো, দুইজনের জান্নাত কি সমান হবে? তাই কি আর হয়? সবাই মানে এটা দুনিয়ার পদমর্যাদা দেখে আপনাকে বুঝতে হবে, একজন প্রধানমন্ত্রী, একজন এমপি, একজন মেয়র, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, পার্থক্য আছে না নাই? আর একজন সাধারণ মানুষ রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, কথা বুঝেন না, একজন সাধারণ জান্নাতে এমনি হেঁটে বেড়াবে, আরেকজন প্রধানমন্ত্রীর মতো সম্মান পাবে, আরেকজন এমপি মন্ত্রীর মতো সম্মান পাবে, আরেকজন চেয়ারম্যানের মতো সম্মান পাবে, আরেকজন মেম্বারের মতো সম্মান পাবে। এটা আপনার আমলের উপর নির্ভর করবে যে আপনি কি চান জান্নাতে, ওটাই তো আসল সফলতা। দুনিয়ার মানুষ তো বুঝে না যে আসল সফলতা কি। আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে জ্ঞানীরা, আলেমরা এই অনুবাদ করবেন না, কারা ভয় করে আল্লাহকে? জ্ঞানীরা। আল্লাহকে কারা ভয় করে আবার বলেন? জ্ঞানীরা, মানে যারা সত্যিকার বুঝে যে দুনিয়ার বাস্তবতা কি, যারা সত্যিকার বুঝে যে একদিন মরতে হবে, যারা সত্যিকার বুঝে যে আমি মরলে আমার রূহ যেখানে যাবে সেখানে বিচার হবেই হবে, কোথাও না কোথাও তো যাবে এই রূহটা, কোথাও না কোথাও তো যাবেই, নাহলে আমি মরে গেলাম কেন? আমার ভিতরে কি ছিল যে আমি মারা গেলাম, অচল হয়ে গেলাম, আর কথা বলতে পারি না? ভিতরে যেটা ছিল ওটা যেখানে যাবে সেখানে বিচার হবেই। তো যারা এই দুনিয়ার বাস্তবতা বুঝে তারাই জ্ঞানী, ওই জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, আর যারা পাগল, বোকা, মূর্খ, গণ্ড, তারা আল্লাহকে ভয় করে না, চাহে যতই পিএইচডি ডিগ্রিধারী হোক, যতই কামেল ডক্টরেটধারী হোক, যতই বড় আলেম হোক, যদি আল্লাহর বিধান না মানে, আল্লাহকে ভয় না করে, তাহলে সে জ্ঞানী নয়, সে মূর্খ, বোকা, গণ্ড, বুঝে না দুনিয়ার বাস্তবতা, বুঝে না। আমি কিভাবে বুঝতে পারবো যে আমার নামাজ আমল কোরআন তেলাওয়াত সহি কবুল হবে কিনা? এটা বুঝার সেরকম বাস্তব কোনো আলামত নাই, অন্তরের প্রশান্তি একটা জিনিস। আর সাহাবিরা সবসময় ভয়ে থাকতো, সবসময় আশাও করতো যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আবার ভয়েও থাকতো যে আমরা যেগুলো আমল করছি এগুলো কি কবুল হচ্ছে, অন্তরে রিয়া চলে আসতেছে না তো, আমল ঠিক মতো হচ্ছে তো, কবুল হচ্ছে তো, এই ভয়ে সাহাবিরাও থাকতো, এবং এই ভয়ে থাকা ভালো, কথা বুঝেননি? যে মুসলমান শরীয়তের বিধান ব্যতীত নিজের মন গড়া ল তৈরি করে, ইসলামে তার বিধান কি? এক নম্বর কথা হচ্ছে, এমন বিধান তৈরি করেছে যা ইসলাম বিরোধী। কিছু কিছু জিনিস আছে, ইসলাম হচ্ছে একটা ব্যাপক ধর্ম, সব যুগের জন্য চলমান। ইসলাম কিছু বিষয় নির্দেশনা দিয়েছে, ওই বিষয়ের বাইরে আরও বহু সমস্যা আছে যেগুলোর বিষয়ে ইসলাম নির্দেশনা দেয়নি। জেলখানা যে বানাতে হবে ইসলামে কোথাও আছে? পুলিশ যে থাকতে হবে ইসলামে কোথাও আছে? পুলিশ বাহিনী সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু তাআলা তৈরি করেছে, জেলখানা উমর রাদিয়াল্লাহু তাআলা বানিয়েছে, কথা বুঝেননি? কথা কি বুঝতে পারছেন? তো এমন আইন আমি তৈরি করলাম যেটা রাষ্ট্রের প্রয়োজন কিন্তু ইসলামের বিরোধী নয়, ওই আইন আমি আপনি মানতে বাধ্য, ওটাও একামতে দিনের অন্তর্ভুক্ত, কথা বুঝতে পারছেন? এবার এমন আইন আমি তৈরি করলাম যেটা ইসলাম বিরোধী, তাহলে এবার ভাবার বিষয় যে আমি কি এই আইন প্রণয়ন করা, ইসলাম বিরোধী আইন প্রণয়ন করাকে হালাল মনে করতেছি না বাধ্য হয়ে করতেছি, নিজস্ব স্বার্থের জন্য করতেছি, যদিও মনে মনে বিশ্বাস করি এটা আমার ঠিক হচ্ছে না, যদি মনে মনে বিশ্বাস করি এটা আমার ঠিক হচ্ছে না, কোনো স্বার্থ হাসিলের জন্য, টাকা পয়সার জন্য, ক্ষমতার জন্য করতেছি, তাহলে আমি ফাসেক, পাপিষ্ঠ, কাফের হব না, আর যদি হালাল মনে করে করি তাহলে কাফের হয়ে যাব, কথা বুঝতে পারছেন? খারিজিদের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? তারা কি কাফের? তারা কি মুরতাদ নাকি পাপিষ্ঠ মুমিন? তারা পাপিষ্ঠ মুমিন, তারা মুরতাদও নয়, তারা কাফেরও নয়, কিন্তু তাদেরকে হত্যা করতে হবে। এখন আবার বুঝিয়েন না যে হত্যা করলেই কেউ কাফের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ও হে ইমানদারগণ তোমাদের উপর কিসাস ফরজ, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তোমরা ওকে হত্যা করো। ইমানদার বলে ডাকতেছে, মানে আমি এখন ইমানদার আছি, আমি আপনাকে হত্যা করে দিয়েছি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাকে হত্যা করবে, তার মানে আমি কাফের হয়ে গেছি তা নয়, বরং আমার এই হত্যা হয়ে যাওয়াটা আমার এই পাপের কাফফারা, আমি জান্নাতে চলে যাব, কথা বুঝেননি? এই জন্য হত্যা করলেই কেউ কাফের এ কথা নয়। তো খারেজিরা কাফের নয়, খারেজিরা পাপিষ্ঠ ফাসেক, কিন্তু তাদেরকে হত্যা করতে হবে যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে হত্যা করেছে, যেভাবে আল্লাহ রাসূল বলেছে যে আমি যদি পাতাম তাদেরকে তাহলে সামুদ সম্প্রদায়ের মতো তাদেরকে হত্যা করতাম।
তবে হত্যা আমি আপনি করব না, হত্যা রাষ্ট্র করবে। কথা বুঝছেন? আরবি রিডিং জের জবর এবং পেশ ছাড়া কিভাবে পড়বো, কিভাবে শেখা শুরু করব? আরবি রিডিং জের জবর পেশ ছাড়া পড়তে গেলে আরবি গ্রামার জানা লাগবে। আরবি গ্রামার, আরবি গ্রামার ছাড়া আরবি জের জবর পেশ ছাড়া পড়া যাবে না। আর আরবি গ্রামার জানতে হলে সময় লাগবে, কমসে কম মেধাবী একজন ছাত্রের 10 বছর সময় লাগবে, 10 বছর। শুধু আরবি জের জবর পেশ ছাড়া পড়তে পারতে এবং আরবি বুঝতে জের জবর পেশ ছাড়া মেধাবী ছাত্রের কয় বছর সময় লাগবে? 10 বছর। মুসলিমের দেশে পহেলা বৈশাখ কনসার্ট ও গান বাজনা চলছে। প্রশ্ন হচ্ছে, পার্লামেন্টে না গিয়ে এই সকল অনৈসলামিক কাজ কিভাবে হারাম করা যাবে? পার্লামেন্টে গিয়েও কেউ বন্ধ করেনি। ও পয়েন্ট সুন্দর, যে হারাম তো আছে মানে নিষিদ্ধ করা যাবে, এগুলো তো হারামই, নিষিদ্ধ কিভাবে করা যাবে? পার্লামেন্টে গিয়েও কেউ এখনো নিষিদ্ধ করতে পারেনি। ইসলামের নাম নিয়ে যারা পার্লামেন্টে গেছে, তুরস্কে যারা পার্লামেন্টে গেছে ইসলামের নাম নিয়ে, তাদের দেশে এখনো পতিতালয় আছে, তাদের দেশে এখনো মদ আছে, গাঞ্জা আছে, জুয়া আছে, সব আছে এগুলো। হ্যাঁ, তাদেরও আছে। এগুলো করা কিন্তু অত সহজ নয়। কেন সহজ নয়? আপনি যখনই বন্ধ করতে যাবেন বহির্বিশ্ব থেকে চাপ দিবে। আপনি জানেন সৌদি আরবের উপর কত চাপ আছে? এরা তো শুধু বলতেছে সৌদি আরব মুরতাদ, কাফের, মুশরিক, হেন তেন, অথচ সৌদি যে ইসলামী আইনগুলো বাস্তবায়ন করে রেখেছে এর জন্য সৌদি আরবের উপর যে কত চাপ, কত চাপ, এটা শুধু সৌদি সরকারই বুঝে যে তাদের উপর কত চাপ আছে। এটাই কাফের মুশরিক মুরতাদ যারা ফতোয়া দিচ্ছে তারা বুঝতে পারবে না। এই জন্য সেই রকম ক্ষমতা ছাড়া কেউ এগুলো বাস্তবায়ন করতে পারবে না। সৌদির প্রচুর টাকা, তো ক্ষমতা না থাকলেও টাকা বেশি, এত টাকা বেশি যে কানাডার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তো কানাডা এখন হাত পা ধরে বেড়াচ্ছে যে আমার সাথে সম্পর্ক রক্ষা করো। প্রচুর টাকা ওদেরকে আল্লাহ দিয়েছে, এই জন্য টাকার কারণে কেউ মুখ খুলে কিছু বলতে পারে না, সাহস করে না। এই জন্য তারা এখনো ইসলামকে তাদের দেশে, যদিও এখন কিছু কিছু পরিবর্তন আসতেছে, কিছু কিছু খারাপ দিক আসতেছে, কিন্তু তারপরেও গত এই শতাব্দী পর্যন্ত তারা যেটা ধরে রেখেছে ইসলামের বাস্তবায়ন, সেটা অন্য কোনো দেশে নাই। আচ্ছা, এখন এটার উত্তর আমি কি দিব? এটার উত্তর হচ্ছে, প্রথমত এইটা আপনাকে বন্ধ করার জন্য পার্লামেন্টে যেতে হবে এটা আপনি কেন মনে করলেন? একজন মুসলিমের দায়িত্ব আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ দেওয়া। যেখানে কনসার্ট হচ্ছে সবার আগে আপনি ওখানে যান, তাদের সাথে কথা বলেন, বলেন যে আমার 2 মিনিট দরকার কথা বলবো, তাদেরকে কোরআন হাদিসের 2টা কথা শোনান। তারা যদি আপনাকে মারে তবুও আপনাকে যেতে হবে, তারা যদি আপনাকে প্রহার করে তবুও আপনাকে যেতে হবে, যদি আপনি না যান কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। এটা সরকারের দায়িত্ব না, এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আপনি আপনার চোখের সামনে একটা অন্যায় দেখছেন, যদি নিষেধ না করেন জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। তো যেখানে গান বাজনা কনসার্ট হচ্ছে এখানে পার্লামেন্ট পড়ে, আগে আপনি যান। কথা বুঝেননি? আপনি যে 2টো নাসিহার কথা বলেন, দেখবেন প্রভাব হবে, এর বহু নজির আছে প্রভাবের। আমি নিজে বহু জায়গায় করে দেখেছি। এক জায়গায় ছেলেপেলেরা ক্যারাম বোর্ড খেলতেছে আমার দাদির বাড়িতে, মসজিদে আজান হয়ে গেছে, জামাত চলতেছে পাশেই মসজিদ। আমি যেয়ে বললাম যে 2টা কথা বলবো, তারা কথা বলতে দিল, মানুষ মাত্র কথা বলতে দিবে, দিবে না কেন? আমি 2 মিনিট 5 মিনিট বক্তব্য দিলাম যে এখানে মসজিদ চলছে, নামাজ চলছে, এই মুহূর্তে ক্যারাম বোর্ড খেলতেছেন, আপনারা তো মুসলমানেরই ছেলে, কেমন দেখায়? তারপরে রাসূলের 2-1টা হাদিস শুনলাম। তারপর থেকে আজ পর্যন্ত ওই দোকানে এখন পর্যন্ত কেউ ক্যারাম বোর্ড খেলেনি। আপনি তো নিজের দায়িত্বটাই পালন করেন না, নিজেই তো কোনোদিন নিষেধ করতে যাননি, পার্লামেন্ট পার্লামেন্ট করে চিল্লাচ্ছেন, আগে নিজের দায়িত্বটা পালন করেন, দেখেন আল্লাহ ফল দিবে। একসাথে হয়ে সরকারের কাছে আন্দোলন করা বা দাবি করা কি ইসলাম শরীয়তে ঠিক আছে? রাষ্ট্রে যদি সরকার ন্যায় বিচার না করে, যারা বিরোধী করে তাদের দিয়ে যদি পিঠাপিঠি করে, এর ক্ষেত্রে আমাদের কি করণীয়? 1 নম্বর কথা হচ্ছে, সরকার যদি জুলুম করে তাহলে আর হিসাব সরকারকে কিয়ামতের মাঠে
দিতে হবে। এবং অত্যাচারীর বিচার দুইবার হয়, দুনিয়াতেও হয় পরকালেও হয়। প্রথম উপায় হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এটা হলো প্রথম উপায়। দুই নম্বর উপায়, রাষ্ট্রের আইনত সিদ্ধ যেটা, রাষ্ট্রের নিয়মে যেটা বৈধ, সেই বৈধ পদ্ধতিতে আপনি রাষ্ট্রের কাছে দাবি জানাতে পারেন যে আমার উপরে অন্যায় হচ্ছে, আমার উপরে জুলুম হচ্ছে, কোর্ট কাচারি আছে, মানববন্ধন আছে, আরও বিভিন্ন সিস্টেম গণতান্ত্রিক একটা দেশে আছে নিজের দাবি দেওয়া পেশ করার। রাষ্ট্রে যেটা অবৈধ সেটা আপনি করতে পারবেন না। রাষ্ট্রে যেটা অবৈধ ওটা করতে গেলে ওটা একামতে দিনের বিরুদ্ধে হবে, কেননা মুসলিম রাষ্ট্রের নিয়ম মানা ইসলামের অন্তর্ভুক্ত। আপনি যদি ট্রাফিক আইন লঙ্ঘন করেন গুনাহ হবে, সিগন্যাল ক্রস করলে এটা একামতে দিনের বিরুদ্ধে গুনাহ হবে, কথা বুঝেন নি? আপনি যদি সুদ ঘুষ দেন, এই মুসলিম রাষ্ট্রের আরও যে বিভিন্ন নিয়মগুলো আছে সেগুলো ফাঁকি দেন, ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেগুলোর ক্ষেত্রেও গুনাহ হবে। একটা মুসলিম রাষ্ট্রের যেগুলো নিয়ম সেগুলো মানাও ইসলামের নিয়মের অন্তর্ভুক্ত, ইসলামের নির্দেশের অন্তর্ভুক্ত। তো হ্যাঁ, তো যেই পদ্ধতি সরকার অনুমতি সেই পদ্ধতি যদি কোরআন এবং হাদিস বিরোধী না হয় তাহলে সেই পদ্ধতিতে আপনি আপনার দাবি দেওয়া পেশ করতে পারেন। আর যদি সেটাও না থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বেতের শুধু এক রাকাত অবশ্যই পড়া যায়, বেতের এক রাকাত পড়া যায়, কোনো সন্দেহ নাই। বেতের এক রাকাতই, যেটা তিন রাকাত ওটাও এক রাকাত ছাড়া বেতের হবে না, দুই রাকাত আর তার সাথে এক রাকাত, যেটা পাঁচ রাকাত ওটাও এক রাকাত ছাড়া বেতের হবে না, চার রাকাত আর তার সাথে এক রাকাত। এই জন্য বেতের মূল ভিত্তি কি? এক রাকাত। ফজরের নামাজ আজান হওয়ার পর ফজরের সুন্নাত বাসায় দুই রাকাত পড়ে মসজিদে গিয়ে দুখুল মসজিদ দুই রাকাত পড়লে কি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নেই। যতবার যখনই মসজিদে ঢুকবেন ওটা মসজিদের হক। ব্যক্তিগত সমস্যা এটা ভাইয়ের, যে তিনি দাড়ি রাখছেন এই জন্য তার স্ত্রী তার সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে না, তার স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করতেছে দাড়ি রাখার জন্য, তার একটা মেয়ে সন্তান আছে এবং আর একটা মেয়ে সন্তান স্ত্রীর পেটে আছে, দুইজন দুই জায়গায় থাকে, স্ত্রীও চাকরি করে। তো এখানে প্রথম কথা হচ্ছে যে পরিবার একটা কঠিন জিনিস, পরিবার কঠিন জিনিস। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পরিবার, এটাও এখন শুনে রাখেন, ইসলামের মূল ভিত্তি কি? পরিবার। সারা পৃথিবীর সব জায়গায় ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করছে পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার, সারা পৃথিবীর সব জায়গায় ইহুদি খ্রিস্টানরা কি চেষ্টা করছে? পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার। বাপ মায়েরও কোনো পরিচয় থাকবে না, সন্তানেরও কোনো পরিচয় থাকবে না। এই জন্য দেখবেন আমাদের দেশে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম লেখা হয়, এটা ইসলামে চলবে না। স্ত্রীর নামের সাথে পিতার নাম লাগবে, এবং কয়দিন পর দেখবেন যে ছেলের নামের সাথে পিতার নামও লাগবে না, কথা বুঝেননি? একটা সময় আসবে শুধু মায়ের নাম থাকলেই চলবে, কেন? যাতে পরিবার ব্যবস্থা ভেঙে দেওয়া যায়। আর ইসলাম স্ট্রিক্টলি কঠোর ও কঠিনভাবে পরিবার ব্যবস্থাকে সংরক্ষণ করতে চায়, এই জন্য ইসলাম এত কঠিন জেনার ক্ষেত্রে, এই জন্য ইসলাম এত কঠিন এই জাতীয় অপরাধের ক্ষেত্রে, কেননা জেনা পরিবার ব্যবস্থাকে ভেঙে দেয়। আর পরিবার ব্যবস্থায় ইসলাম রক্ষার সবচেয়ে বড় দুর্গ, যদি পরিবার না থাকে তো ইসলাম থাকবে না, পরিবারই সবচেয়ে বড় দুর্গ। এই জন্য বিবাহ করার আগে ভেবে চিন্তে বিবাহ করতে হবে, মাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, পরিবারের শিক্ষক, জাতির শিক্ষক। তার পেট থেকেই বের হবে সালাহউদ্দিন আইয়ুবী, তার পেট থেকে বের হবে ইমাম বুখারী, ইমাম মালিক, এই জন্য আগে মা। বিবাহ করার সময় আপনার উচিত ছিল দেখে শুনে বিবাহ করা, ভুল শুরু থেকে হয়েছে। এখন কি করবেন? এখন আল্লাহর কাছে দোয়া করবেন, আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনার স্ত্রীকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, যদি সম্ভব না হয় তাহলে দিন কুরবান করা যাবে না, স্ত্রীর সাথে বিচ্ছিন্ন হয়ে যাক কিন্তু দিন কুরবান করা যাবে না, দাড়ি কেটে ফেলবেন এটা করা যাবে না, দাড়ি রাখতেই হবে। সহি সুন্না অনুযায়ী বিবাহের পদ্ধতি একদম সহজ, সহি সুন্না অনুযায়ী বিবাহের পদ্ধতি কি? কিছুই না, একদম সহজ, এত সহজ ইসলাম বিয়েকে এত সহজ করে দিয়েছে যা ভাষায় প্রকাশ করার নয়। একজন সাহাবী আসলো আল্লাহ রাসূল
বিয়ে করব। তো তোমার কাছে কি কিছু আছে? বলে না কিছু নাই, জামা কাপড় কিছু নাই, লোহার বালা আংটি গয়না কিচ্ছু নাই, একটা কাপড় আছে যেটা আমি গায়ে দিই। তো বলে সেটা তুমি কি করবা, তোমার স্ত্রীকে দিবা না তুমি পরবা? আচ্ছা তুমি কি কোরআনের কোনো সুরা জানো? তো বলে হ্যাঁ কোরআনের কোনো সুরা জানি। আচ্ছা ঠিক আছে, এটাই তোমার মহরানা, এই মেয়ের সাথে তোমার বিয়ে করে দিলাম, বিয়ে হয়ে গেল। বিয়ের জন্য কিচ্ছু লাগে না, ছেলে উপস্থিত এবং মেয়ের পিতা উপস্থিত আর দুইজন সাক্ষী উপস্থিত। ছেলে উপস্থিত, ছেলের পিতা কিন্তু জরুরি নয়, থাকা ভালো। সামাজিক নিয়ম অনুযায়ী, পিতার সম্মান এবং শ্রদ্ধা অনুযায়ী, পারিবারিক নিয়ম অনুযায়ী পিতা মাতার উপস্থিতি, ছেলের পিতা মাতার উপস্থিতি হওয়া ভালো, উত্তম, উচিত। কিন্তু বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ছেলে উপস্থিত, মেয়ের পিতা উপস্থিত, দুইজন সাক্ষী উপস্থিত। মেয়ের পিতা ছেলেকে বলবে, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম, তুমি কি রাজি? ছেলে বলবে কাবিল তো, হ্যাঁ আমি কবুল করলাম। তিনবার মেয়ের পিতা এইভাবে বলবে, মোহরানা এত, বিবাহ শেষ, কিচ্ছু লাগবে না আপনার, আর শুধু অলিমা লাগবে ছেলের পক্ষ থেকে, মোহরানা আর অলিমা। আর যত সংস্কৃতি আছে, আমি নিজেও জানি না ভাই কত সংস্কৃতি আছে, গায়ে হলুদ আছে, কি কি আছে, 14 রকমের ঢং আছে, কমিউনিটি সেন্টার ভাড়া, গান বাজনা, টাকা পয়সার অপচয়, এগুলো একটারও ভিত্তি ইসলামে নাই। এগুলো হলে পরিবারে অশান্তি হবে, ওই পরিবারে বরকত থাকবে না। আর এই সহি সুন্না সাদা সাদা মাটা বিবাহে বরকত থাকবে, সন্তান কল্যাণকর হবে, স্ত্রী কল্যাণকর হবে। এটা ইসলামের সহজ পদ্ধতি বিবাহের। আলেমরা যদি রাজনীতি না করেন তাহলে বাংলাদেশে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? রাজনীতি করা মানে কি, এটাই কিন্তু আমি বুঝাতে পারিনি। রাজনীতি করা মানে যে আমাকে ভোট করতে হবে, এটা না। রাজনীতি করা মানে যে আমাকে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, এটা না। আমি রাষ্ট্রের প্রতিটা বিষয়ে মন্তব্য করব, সরকারকে পরামর্শ দিব, জনগণকে বুঝাবো, সঠিক দিক নির্দেশনা দিব, এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। এইটা হালকা বিবেকে ধরা পড়বে না, গভীর বিবেক লাগবে এবং গভীর চিন্তা লাগবে এবং ইতিহাস ঘেঁটে দেখা লাগবে। একটা জিনিস মনে রাখবেন যে একটা প্রতিষ্ঠান পরিচালনা, এই যে মসজিদ পরিচালনায় আব্দুস সবুর আঙ্কেলের যেমন নিয়ম নীতি আছে, এখানে উনি সিসি ক্যামেরা রেখেছে, কোন জুমায় কাকে নিয়ে আসবে সেটা উনি চিন্তা ভাবনা করতেছে, এখানে কোন ইমাম আসে সেটা চিন্তা ভাবনা করতেছে, মসজিদ পরিচালনায় তার নিয়ম নীতি আছে না নাই? এই পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম নীতি আছে, কথা বুঝলেন? এই পৃথিবী পরিচালনায় আল্লাহর কি আছে? নিয়ম নীতি আছে। কিন্তু আল্লাহর পৃথিবী পরিচালনায় নিয়ম নীতি কি, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় ইতিহাস। ইতিহাস ঘেঁটে দেখেন আল্লাহ কি করেছে, তাহলে বুঝবেন যে এই রকম হলে আল্লাহ এইরকম করে, এই রকম হলে আল্লাহ এরকম করে, অত্যাচারীকে আল্লাহ শাস্তি দেয়, এটা আল্লাহর নিয়ম, পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম, কথা বুঝতে পারছেন? ইতিহাস ঘেঁটে দেখেন আল্লাহ কিভাবে অত্যাচারের পতন ঘটাবে, মানুষ বুঝবে না। ইউসুফকে ফেলে দিল কুয়াতে, কুয়া থেকে আল্লাহ নিয়ে চলে গেল বাদশা বানাতে। সারা দুনিয়ার লাখ লাখ শিশুকে হত্যা করতেছে ফেরাউন, আর আল্লাহ নিয়ে যায় ফেরাউনের ঘরে মানুষ করে দেন মুসা আলাইহিস সালামকে। এটা আল্লাহর কারিশমা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম, ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে বুঝবেন আসল রাজনীতি কাকে বলে, তখন বুঝতে পারবেন যে রাজনীতি কাকে বলে, তার আগে বুঝতে পারবেন। চলমান ছাত্র আন্দোলন সম্পর্কে ইসলাম কি বলে? ছাত্রদের যেগুলো দাবি সেগুলো ঠিক, এতে কোনো সন্দেহ নাই, সেটা কোটা সংস্কারের দাবি হোক বা অন্য দাবি হোক, এগুলো ইসলাম সম্মত, ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত দাবি। সরকার মহোদয়ের উচিত, আমিও অনুরোধ জানাবো সরকার মহোদয়ের উচিত এগুলো মেনে নিয়ে বাস্তবায়ন করা। দাবিগুলো সঠিক, দাবি আদায়ের যে পদ্ধতি সেটা সঠিক কিনা সেটা বলতে পারতেছি না। সম্মানিত শাইখের নিকট আমার প্রশ্ন হচ্ছে, সংগঠন করা কি নাজায়েজ? সংগঠন করা নাজায়েজ নয়, কিন্তু সংগঠন করা ফরজও নয়। সংগঠন করা নাজায়েজ নয়, সংগঠন করা বলেন ফরজও নয়। ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে মদিনাদের আকীদা সম্পর্কে জানতে চাই। ওলামায়ে দেওবন্দ হচ্ছে দারুল উলুম দেওবন্দ, ওই মাদ্রাসার যারা বড় বড় আকাবির
তাদের যে মানহাজ, তাদের যে ফতোয়া, সেটার উপর ভিত্তি করে যে মানহাজটা, যে আকিদাটা চলে ভারত পাকিস্তান বাংলাদেশে, এটাকেই বলা হয় ওলামায়ে দেওবন্দের মানহাজ, ওলামায়ে দেওবন্দের আকিদা। বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা, পাকিস্তানের দারুলুম করাচি আর ভারতের দারুলুম দেওবন্দ, এই তিনটা হলো বড় বড় সেন্টার। এগুলোর আলেম ওলামারা যে ফতোয়া দেয়, এই মানহাজের অনুসারীরা সেটাই গ্রহণ করে, এটা হলো দেওবন্দ। আর মদিনা, মদিনার আকিদা বলতে মদিনার আলেম ওলামারা নির্দিষ্ট কোনো মাঝহাবের অনুসারী নয়, তারা কোরআন এবং সহিহ হাদিস থেকে যেটা প্রাধান্যপ্রাপ্ত মনে হয়, যেটা সঠিক মনে হয়, সেটাই বলার চেষ্টা করে, নির্দিষ্ট কোনো মাঝহাবের অন্ধ অনুসরণ করে না। কিন্তু দেওবন্দ নির্দিষ্ট হানাফি মাঝহাবের অনুসরণ করে। প্রেম করে বিয়ে করা জায়েজ কি? পরিবারের মতামতের বাইরে ছেলে বিয়ে করলে গুনাহ হবে কি? কিংবা ছেলে মেয়ে দুজন পরিবারের সমর্থনের বাইরে বিয়ে করে পরে পরিবারের সমর্থন নিলে জায়েজ কি? এক নম্বর কথা হচ্ছে, প্রেম করা হারাম, কবিরা গুনাহ। আমার একজন বন্ধু আছে মদিনা বিশ্ববিদ্যালয়ে, নাম নানজুম আঞ্জি। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম গল্প করতে করতে যে তোমাদের ওইদিকে কি প্রেম ভালোবাসা আছে নাকি? তুমি আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছিলো, রাগান্বিত হয়ে গেছিল, বলছে তুমি এটাকে প্রেম ভালোবাসা কেন বললা, এটাকে বলো জেনা। আমার মুখ দিয়ে জেনা উচ্চারণ করিয়ে নিয়েছে, এগুলো প্রেম ভালোবাসা বলতে হবে না, এগুলোকে কি বলতে হবে? জেনা বলতে হবে। জেনা করে বিয়ে করা জায়েজ কি? কথা বুঝাতে পারিনি আমি? জি, এগুলোকে প্রেম ভালোবাসা নাম দেওয়া অন্যায়, মহা অন্যায়, কথা বুঝেন না? এগুলো কি জেনা? এখন আপনি প্রশ্ন করেন জেনা করে বিয়ে করা জায়েজ কি? প্রথম কথা হচ্ছে জেনা করা হারাম, এর জন্য আপনি গুনাহগার হবেন। এখন আপনি একজনের সাথে জেনা করেছেন, তার সাথে বিবাহ করতে চাচ্ছেন, মেয়ের বাবা রাজি, মেয়ের বাবা রাজি হওয়া জরুরি, মেয়ের বাবা রাজি, দুইজন সাক্ষী উপস্থিত, বিবাহ হয়ে গেল, আপনার বিবাহ শুদ্ধ, কিন্তু অতীতে যে গুনাহ করেছেন ওটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পরিবারের মতামতের বাইরে ছেলে বিয়ে করলে গুনাহ হবে কি? ছেলে বিয়ে করতে পারে পরিবারের মতামতের বাইরে, কিন্তু উচিত না, কিন্তু মেয়ে বিয়ে করতে পারবে না পিতার মতামত ছাড়া। আর দুজনেই যদি পরিবারের সমর্থনের বাইরে গিয়ে বিয়ে করে তাহলে সেই বিয়ে বাতিল, মানে মেয়ের পিতা জানে না, মেয়ে পালিয়ে গেছে, ছেলে মেয়েকে পালিয়ে নিয়ে গেছে, তাহলে এই বিয়ে বাতিল, এই বিবাহ কি জেনা, এই বিবাহ হয়নি। যখন পরবর্তীতে আবার জানতে পারবে, বাপ মা মেনে নেবে, তখন আবার নতুন করে বিবাহ করাতে হবে, এতদিন যে সম্পর্ক ছিল এটা জেনার সম্পর্ক ছিল। আমাদের চার ভাই সবার কুরবানি করার সামর্থ্য নাই, দুইজনের অবস্থা ভালো, আমরা কি একটা গরু সবার পক্ষ থেকে কুরবানি? চার ভাই যদি একসাথে থাকেন, খান একসাথে, উঠা বসা, ইনকাম আলাদা আলাদা হলো, এখনো পাতিল ভাগ হয়নি, চুলা ভাগ হয়নি, এখনো ইনকাম এক জায়গাতেই জমা হয়, বড় পরিবার যেটাকে বলা হয়, বিগ ফ্যামিলি বাংলাদেশের ভাষায়, বা যৌথ ফ্যামিলি যেটা বলে, যদি যৌথ ফ্যামিলি হয় তাহলে একটা কুরবানি যথেষ্ট। আর যদি আলাদা আলাদা পরিবার, আলাদা আলাদা ইনকাম, আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা চুলা, যৌথ ফ্যামিলি নয় বরং সিঙ্গেল ফ্যামিলি, তাহলে যে কুরবানি দিবে সেটা তার পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে হবে না। ছবি তোলা কি হারাম? এটা অনেক কঠিন প্রশ্ন। এটার বিষয়ে প্রথম কথা হচ্ছে যে ছবি আঁকানো হারাম, এতে কোনো সন্দেহ নাই। ছবি মূর্তি আকারে তৈরি করা ওটাও হারাম, এতেও কোনো সন্দেহ নাই এবং কোনো ইখতিলাফ নাই। একটা তো আমি খাতায় আঁকালাম, এটাও হারাম। আর একটা হচ্ছে ওই আঁকানোটা মূর্তি হিসেবে তৈরি করলাম মাটি দিয়ে, ওটাও হারাম, এতে কোনো সন্দেহ নাই। গণ্ডগোল বা ইখতিলাফ কিসে? এই যে মোবাইল এবং ক্যামেরাতে এখন যেটা ডিজিটাল, যেটাকে আমরা বলতেছি এই ছবি, এটাতে ওলামা ইকরামের বিস্তর ইখতিলাফ, পক্ষেও বহু আলেম, বিপক্ষেও বহু আলেম, এবং দুই পক্ষেরই দলিল আছে। যারা পক্ষে আছে তারা বলতেছে আয়নার সামনে গেলেও তো ওখানে আয়নাতে ছবি ওঠে, এটা তো ওই রকমই ব্যাপার, এরকম অনেক দলিলা দিল্লা তারা যুক্তি দেয়। আর যারা বিপক্ষে তারা ওই হাদিসগুলো, যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে আল মুসাববিরুন, যারা ছবি বানায়, ছবি তৈরি করে, এবং আরও অনেক দলিলা দিল্লা উভয় পক্ষের আছে। তবে উত্তম, উচিত হচ্ছে এগুলো ফেতনার মধ্যে না পড়া অপ্রয়োজনীয়ভাবে, যদি প্রয়োজন হয় তাহলে তুলতে পারেন, যেমন ইসলামের কাজে, দিনের প্রচারের কাজে, সার্টিফিকেট বিভিন্ন ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে তুলতে পারেন, অপ্রয়োজনীয় ক্ষেত্রে না তোলাই উত্তম।
ইসলামী খেলাফত না থাকলে রাষ্ট্রের সুদী ঘুষ বেপর্দা জেনার পরিবেশ অন্যায় কাজ সহযোগিতা ইসলামী শিক্ষা ইত্যাদির কোনো ব্যবস্থা নাই। ইসলামী খেলাফত ছাড়া তাহলে কীভাবে পুরোপুরি মুসলিম হওয়া সম্ভব? কি মানে বক্তব্য যদি বুঝে থাকেন তাহলে এই প্রশ্ন করার প্রয়োজন ছিল না। তারপরে উত্তর দেই, আপনি সুদ খাতে আপনাকে রাষ্ট্র বাধ্য করছে নাকি? বেপর্দা হয়ে চলতে আপনাকে রাষ্ট্র বাধ্য করছে? জেনা করতে আপনাকে রাষ্ট্র বাধ্য করছে? তাহলে আপনি এখানে যে কয়েকটা লিখেছেন এগুলো একটাও করতে রাষ্ট্র আপনাকে বাধ্য করেনি। তাহলে আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি কেন পূর্ণাঙ্গ মুমিন হবেন না? আমি মনে করেন কথার কথা, আমি আমি জেনা করলাম না, আমি সুদ খালাম না, আমি কোনো অন্যায় অত্যাচারে জড়ালাম না, সেফে থাকলাম, এখন আপনি আমাকে বলতেছেন যে আমি পূর্ণাঙ্গ মুমিন না, কেন ইসলামী খেলাফত কায়েম করিনি তাই? এটা কি কোনো বিচার হলো? এটা অন্যায় বিচার। আমি এত কষ্ট করে দিন মানলাম তারপরও নাকি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম না, আমি কি দোষ করেছিলাম? আপনি পূর্ণাঙ্গভাবে মানেন, রাষ্ট্র তো আপনাকে বাধ্য করছে না খারাপ কাজ করতে। আর যে খারাপ কাজগুলো আছে এগুলোর আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মাধ্যমে সরকার সমাজ সচেতন করার চেষ্টা করেন, এমনিতেই সংশোধন হবে, সংশোধন হবে ইনশাআল্লাহ।